অলিপুরের আমরা চিনি না, খেতাবের আমরা অলিপুরে মা সম্ভবত কাফিয়া পর্যন্ত লেখাপড়া করছে। অলিপুরিও জিজ্ঞাসা করছি ঘটনা সত্যি না সত্যি, কাটকাল শেখ সাহেবের যে আব্দুল কাদের শেখ সাহেব তাইম ঘটনা আমার শোনাচ্ছিল। বাবা গেছেন বাজার, গোয়ালগড়ের মাঝে গাভী গাভী ফাঁস লেগে গেছে, শরীয়তের মস্তিষ্ক গাভী যদি ফাঁস লেগে জায়গা তুমি গিয়ে ছুটে যা, তুমি গড়ে যদি কোনো পুরুষ লোক থাকে না আর তোমার যদি ফর্দার বেগার ডগে তাড়াতাড়ি বাড়ির কোন কাছে কোনো লোক থাকলে তাড়াতাড়ি ডেকে গেলো ও অমুকের মা অমুকের বাপ তাড়াতাড়ি বেরো ফাঁসটা লেগেছে। কিন্তু অলিপুরের মায় বাইরেছে না, ফাঁস লাগিয়ে গাভীটা মারা গেছে। শরীয়তের মস্ত হইল তোমার গাভীটা নষ্ট হইতেছে, আরে দুধওয়ালা গাভীর দাম বর্তমানে 30-40 হাজার হবে ঠিক না ওঠি, কিন্তু তিনি গড়ে কোন লোক নাই কাহার দ্বারা তিনি গাভীর ফাঁসটা কাটিয়ে দিবেন। এরপরে তিনি স্বামীও তার বাড়িতে না, ওলি ফুরি ওই সময় ছুট মনে বুঝদারে কিনা জন্ম নিছে নেই কিনা জানি না, ওই দিকে দেখা যায় তিনি চিন্তা করতেছেন আল্লাহ আমি যখন গাভীর ফাঁস যদি কাটতে যাই তাহলে আমার শরীরের পর্দা নষ্ট হয়ে যায়, আমার আজি বাড়ির মানুষ জীবনে যারা আমারে দেখছে না তারাও দেখবে, আল্লাহ এখনো যদি আমি চিল্লাই আওয়াজ করি আমার মুখের পর্দা নষ্ট হয়ে যায়, আল্লাহ শরীরের পর্দা নষ্ট করতাম না মুখের পর্দা নষ্ট করতাম না, এরপরে গাভী মারাই গেল। অলিপুরের বাপ যখন বাড়িতে এলেন আইয়া দেখলেন ঘরের মধ্যে গাভীটা ফাঁস লাগিয়া মারা গেছে, তখন জিগাইলেন ফাঁসটা কাটছে দিলা না, তখন তিনি বলতেছেন বলুন তো দেখি আপনি যে আমার বিবাহ পিড়ালেন এরপর থেকে কোনদিন আপনার হাটি বাড়ির কোন বেগেনা পুরুষে আমার দেখছেনি, এখন যদি আমি ফাঁস কাটতে যাই বেগেনা পুরুষে আমার দেখবে শরীরের পর্দা নষ্ট হবে, আর এখন যদি আমি আওয়াজ করে কথা বলি কেউ ফাঁস কাটতে দেওয়ার জন্য মুখের পর্দা নষ্ট হইব, আমি মুখের পর্দা আওয়াজের নষ্ট হইব বিদায় আমি কি করি নাই ফাঁস কাটতে দেবে। আমরার মতো মানুষ হলে গুলাম নে পর্দা মারো রিগরের মারো তোর কথা বইল কিতাব ঠিক না ওঠি। অলিপুরের মায় বাবা কইতেছে ঠিক আছে পর্দার কারণে যদি ফাঁস কেটে দাও নাই গায়ে মরে যাক আমার কোনো দুঃখ নাই, তো ওই মার গরে অলিপুরি ওই তো না সে কিতাব ওই তো আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن
بعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني إخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم وذكر سبار سمانيت سبابتي صاحب ওলামায়ে কেরাম, তুলাবায়ে জাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, ঘরে অবস্থানরত মা ও বোনেরা, বৈদ্যকার সবার, আজকে দুই দিন ব্যাপী তফসিরের শেষ দিন। বানিয়াচুং আমির খানি খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে বেশ একাধিক বৎসর যাবৎ এই মাঠে তফসির হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকে এই বৎসরের দ্বিতীয় দিন। আমি আমার আলোচনার আগে দুইটা দোয়া করি। একটা দোয়া হইল আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে, বৃষ্টি বাদল থেকে আল্লাহ তাআলা হেফাজত করে তফসিরটা আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলি আমরা আমিন। দুই নম্বরের দোয়া হইল মহান রব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে রুহানি জিসমানি আমরাজ উজার আপত্তি হইতে মুক্ত করেন, এবং দিনের কিছু আলোচনা, যে সমস্ত আলোচনার দ্বারা আপনি আমাদের দুনিয়া এবং আখিরাতের ফায়দা হয়, মঙ্গল হয়, এমন কিছু আলোচনা এখলাসের নিয়তে আমাকে আল্লাহ বলার তৌফিক দেন, এবং সবাইকে আমাদের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমরা আমিন। আমি যদিও সূরা নিসা থেকে অনেক লম্বা আয়াত তেলাওয়াত করছি, লম্বা আয়াতের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে স্বল্প সময়ে সম্ভব না, কিন্তু আয়াতটা শেষ না করে মাঝখানে আটকে দিতাম, এটা আমার মনে চাইছে। এই কারণে আমি আয়াতের শেষ ভাগ পর্যন্ত তেলাওয়াত করছি। যে পরিমাণ আয়াত আমি তেলাওয়াত করছি, এই পরিমাণ আয়াতের মধ্যে থেকে এক দশমাংশ বিষয় আমি আলোচনা করব, যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়। এক দশমাংশ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি তিনটা শিরোনাম তৈরি করছি। এক নম্বর হইল বদ্ধ করে থাকব না, স্বামীর কথা মানব না, আপার কথা বলবো না, একটা শিরোনাম। দুই নম্বরের শিরোনাম হইল কিসের গড় কিসের ভর, গড় যদি হয় মার দর, শাক চুটকি খাব না, স্বামীর কথা মানব না, আমার দেহ আমার মন, কথায় কেন অন্যজন, রাতের বেড়া ভাঙবো, স্বাধীনভাবে চলবো, দুই শিরোনাম। তিন নম্বরের শিরোনাম হইল
যে নারী পুরুষ ভেদাভেদ নাই, সব সমান অধিকার। আমার আয়াতের লম্বা আলোচনার মধ্যে দিয়ে এক দশমাংশ বিষয়ে তিনটে শিরোনাম আমি তৈরি করব। এই তিনটে আলোচ্য বিষয়ে আমার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমার বলার তৌফিক দান করেন। সবাই পড়ি আমরা আমিন। যারা বলতেছে বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, আফার কথা বলবো না, এই স্লোগানটা এনজিওরা শিখাইছে, ঠিক না বটে? আমার কথার জবাব দিবে। যারা বলতেছে নারী পুরুষ ভেদাভেদ নাই, সব সমান অধিকার, এই স্লোগানটা পাশ্চাত্যের নাস্তিক এবং মুরতাদ এবং দাজ্জালের চেলারা শিখাইতেছে। বর্তমান পৃথিবীর বুকে অনেক দাজ্জালের চেলা আবির্ভাব হয়ে গেছে। এই দাজ্জালের চেলাগুলির অনেক অনুসারীও বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটে গেছে। এক দাজ্জালের চেলার নাম হইল, তার নাম হইল প্লেটু। প্লেটুর সাম্যবাদ সমাজ ব্যবস্থা, প্লেটুর সাম্যবাদ সমাজ ব্যবস্থা, প্লেটুর মতবাদ কি? প্লেটুর মতবাদ হইল বিয়া এবং শাদির দরকার নাই, বিবাহ শাদির কোনো প্রয়োজন নাই। মেয়ে ছেলেকে যাকে ভালো মনে করে সে গ্রহণ করে নিবে, এবং ছেলেও যে মেয়েকে ভালো লাগে মেয়ে গ্রহণ করে নিবে। এই মতবাদ হলো প্লেটুর সাম্যবাদ সমাজ ব্যবস্থা। প্লেটুর সাম্যবাদ সমাজ ব্যবস্থা যদি বাংলাদেশের মাঝে প্রতিষ্ঠিত হয়, মানুষ আর মানুষ থাকবে না, কুকুরে পরিণত হয়ে যাবে। আরেকটা দাজ্জালের চেলার নাম, সেটার নাম হলো ম্যান্ডেল। ম্যান্ডেলের মতবাদ হইল কের বাপ আর কের মা, জন্ম নিব একটার কুষ্টি থাকবো, হয় স্বামীর কুষ্টি নয় স্ত্রীর কুষ্টি। স্ত্রীর যদি সিলসিলা তালু থাকে স্বামীর কুষ্টিকে বিয়োগ করা হবে, আর স্বামীর কুষ্টি যদি দেখে স্ত্রী কুষ্টিকে বিয়োগ করা হবে। এটার দ্বারা মানুষকে কি করতে ডারুইনের মতবাদ বানাইতে চায়। আরেকটা দাজ্জালের চেলার নাম হইল ডারুইন। ডারুইনের মতবাদ হইল যে মানুষ আগে বান্দর আসিন, আর বান্দর থেকে রূপান্তরিত হইয়া মানুষ রূপ দান করেছে। এই ডারুইনের মতবাদ যারা শিক্ষা লাভ করবে, এরাও নাস্তিক কাফির বেঈমান মুরতাদ হয়ে যাবে, ঠিক না ওটি? আরেকটা দাজ্জালের চেলার নাম হইল জন স্টুয়ার্টমিল। জন স্টুয়ার্টমিলের মতবাদে বলতেছে, জন স্টুয়ার্টমিলের মতবাদে বলতেছে যে মানুষদেরকে সুদি লেনদেনে ঢুকাইয়া দাও, মানুষদেরকে সুদি লেনদেনে ঢুকাইয়া দাও। মানুষ যদি সুদি লেনদেনে ঢুকিয়া যায়, মানুষ যদি সুদি লেনদেনের মাঝে ঢুকিয়ে পড়ে, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদকুরের বিরুদ্ধে যেন সুদকুরের দলেরা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য জিহাদ করার নতিয়ার হয়ে যায়। মুফাসসিরে কিরাম তাফসীরের কিতাবে লেখেন সুদকুররা ঈমান লইয়া মরতে পারবে না, বেঈমানই মারা যাবে। আল্লাহ তাআলা এরপর একটা দাজ্জালের চেলার নাম হইল, তার নাম হইল কিতা নাস্তিক মতবাদ। নাস্তিক মতবাদ তো বাংলাদেশে হেফাজতের ব্যানারে আন্দোলন হয়েছে, ঠিক না ঠিক? এই নাস্তিক মতবাদ বলতেছে আল্লাহ আবার কে, নবী আবার কে, আল্লাহ আল্লাহ রসুলকে স্বীকার করে না। আরেকটা মতবাদের নাম হইল কার্ল মার্কস লেনিন মাও সেতুং। এরা চায় সাম্রাজ্যবাদ সমাজ ব্যবস্থা। কার্ল মার্কস লেনিন মাও সেতুং চায় তারা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতো, জমিনের কোনো আইন থাকবে না, সমস্ত জমিনের মালিক হবে সরকার। সরকার যারে মনে চায় যে যত করে দেওয়ার ইচ্ছা ইজারা হিসাবে দিবে, ব্যবহারের জন্য ইজারা হিসাবে দিবে। আমি জিজ্ঞাসা করতে চাই, ধনী এবং গরিব মালিকার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কুদরতের মাঝে হস্তক্ষেপ করতেছে মৌসুতিন কালমাশার লেনিং, ঠিক না ওটি? ঠিক তেমনি ভাবে আরেকটা দাজ্জালের চেলার জন্য হইল মানুষকে শিখাইতেছে
আল্লাহ আবার গীতা জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের যদি সকল ক্ষমতার উৎস বলা হয় মানুষের ইমান থাকবে না, মুসজিদ হয়ে যাবে, ঠিক না? ওটাই জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, যেমন তথাকথিত আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই স্লোগানটা শিখাইয়া গণতন্ত্রের দেশের মাঝে বীজ ডুগাইয়া দিছে, কই জনগণ সকল ক্ষমতার উৎস, যারা বলবে জনগণ সকল ক্ষমতার উৎস কেউ দেজ্জালের চালা হয়ে যাবে। এরপরে দেজ্জালের চালা রাখতে আগাখানির দল, আগাখানির দলের আকিদা কি বয়ান করবো, সময় আমার কম। আরেকটা দেজ্জালের চালা হইল কিনা কাদিয়ানির দল, আল্লাহর নবীকে শেষ নবী মানে না, গুল আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে। এইভাবে দেজ্জালের চালার কত নাম দেব, এই বাংলাদেশের জমিনের অভাব নাই, এনজিওর দ্বারা এই দেশের মধ্যে এসেছে, মানুষকে ইসলাম থেকে, শিশু সন্তানদেরকে কোরআন হারা, আল্লাহর কালাম হারা, আল্লাহর দিন থেকে দূরে নিয়ে ইহুদার খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র চালাইছে। আরেকটা দেজ্জালের চালার নাম কতটার নাম আমি কইমু, কইতে কইতে 45টা দেজ্জালের চালার নাম কইতাম পারবো। দেজ্জালের চালার নাম কইতে কইতে যে সময় যায় আছে মূল আলোচনা জমা শেষ হয়ে গেল। আরো দেজ্জালের চালা হইল যে দেওয়ানবাগি, সবুজবাগি, আটরশি, বিশ্ব জাকির মঞ্জিল, চন্দ্রপুরি, মাঝবাঙ্গারি এই সমস্ত লোকের সব হলো দেজ্জালের চালা। কিন্তু এত সব দেজ্জালের চালার শিরোনাম আমি শুনাইলাম, কিন্তু প্লেটুর সাম্য বা সমাজ ব্যবস্থা একটা দেজ্জালের চালার মতবাদের ব্যাপারে আমি কথা বলবো। একটা মতবাদের ব্যাপারে কথা বলতে যে এই কথাই আমি বলতে চাই, যারা বলতেছে আজকে বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, আফার কথা বলবো না, যারা আজকে বলতেছে নারী পুরুষ সমান অধিকার ভেদাভেদ নাই, যারা বলতেছে কিসের ঘর কিসের ঘর, ঘর যদি হয় মার ধর, সাত সুটকে খাবো না, স্বামীর কথা মানবো না, আমার দেহ আমার মন, কোথায় কেন অন্যজন, রাতের বেলা ভাঙবো, স্বাধীনভাবে চলবো, এই তিনটে শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়াইছি। এই তিনটে শিরোনাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় মানুষের মানুষ থাকবে না, কুকুরে পরিণত হয়ে যাবে, হাওয়ানে পরিণত হয়ে যেতে হবে, এবং আপনার কি হবে, বানরের জাতিতে পরিণত হবে, মানুষ জানোয়ারে পরিণত হবে, ঠিক না? বাদে এরা যে কয় নারী পুরুষ সমান অধিকার বুঝিয়া কয় না, না বুঝিয়া কিয়ামত পর্যন্ত নারী পুরুষের সমান করতে পারবে না। কেন? আল্লাহ নারী এবং পুরুষ আল্লাহ পার্থক্য করে তৈরি করছে, এই পার্থক্য করে সৃষ্টি করার কারণে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই নারী পুরুষ সমান করতে। পুরুষের দায়িত্ব মুনসে ভাবা পুরুষের দায়িত্ব না, তোমার গৃহস্থলে কাজ করা এটাও পুরুষের দায়িত্ব, ব্যবসা করা আল্লাহ পাক পুরুষের দায়িত্ব দান করেছেন, চাকরি করা আল্লাহ পুরুষের দায়িত্ব দান করেছেন, লেবার গিরি করা আল্লাহ পুরুষের দায়িত্ব করেছেন, ড্রাইভারি করা আল্লাহ পুরুষের দায়িত্ব করেছেন, ইঞ্জিনিয়ারিং এর কাজ আল্লাহ পুরুষকে দায়িত্ব করেছেন, এরপর আপনার পাইলট হওয়া আল্লাহ পুরুষকে দান করেছেন, পাইলট হওয়া এরপরে সর্দার হওয়া পুরুষকে আল্লাহ দান করেছেন, মেম্বার হওয়া আল্লাহ পুরুষকে দান করেছেন, এরপরে চেয়ারম্যান হওয়া আল্লাহ পুরুষকে দান করেন, হাকিম হওয়া পুরুষকে আল্লাহ দান করেছেন, মুন্সিফ হওয়া আল্লাহ পুরুষকে দান করেছেন, রাষ্ট্রপতি হওয়া পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এটা হলো পুরুষের দায়িত্ব। আর মহিলার দায়িত্ব কিটা? পুরুষের দায়িত্ব তো শুনলাম, মহিলার দায়িত্বটা কিটা? কোন মহিলার দায়িত্ব হইল, মহিলা পর্দা পুরুষদের ঘরের মধ্যে থাকবে, সর্বদা ইমানের হালতে থাকবে, এর পাশাপাশি আল্লাহ দায়িত্ব দান করছেন সে রান্না বাড়ার কাজ করবে, এরপরে নম্বরে দায়িত্ব আল্লাহ দান করছেন শিশু বাচ্চা লালন পালন করবে, এরপরে নম্বরে আল্লাহ দায়িত্ব হয়েছেন পেটে গর্ভে বাচ্চা নিবে, এরপরে আল্লাহ দায়িত্ব দান করছেন বাচ্চা গর্ভের আবার কষ্ট বহন করবে, এরপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাচ্চা খালাস হওয়ার কষ্ট সে দায়িত্ব বহন করবে, এরপরে আল্লাহ দান করছেন দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাইবে, এরপরে আল্লাহ দায়িত্ব দান করছেন ঘরের মাল সামান হেফাজত করে। এখন যদি ওই মেয়েরা এই পারিবারিক দায়িত্ব আদায় করবে,
এর পাশাপাশি সে চাকরিও করবে, পারিবারিক তার নিজস্ব দায়িত্ব আদায় করবে, খেটে বাচ্চাও নেবে, গর্বের কষ্ট বহন করবে, এরপরে দুই বছর বন্ধ বাচ্চারে দুধ পান করাইবে, এরপরে ঘরের সামান হেফাজত করবে, এরপরে রান্না বাড়ার কাম করবে, এরপরে সে কি করবে, পুলিশের চাকরিও করবে, এরপরে ব্যবসার কামও করবে, এরপরে শিক্ষকতার কাম করবে, এরপরে চাকরির কাম সে করবে, এরপরে লেবারির কাম করবে, ড্রাইভারির কাম করবে, রিক্সা চালাবার কাম করবে, রাজমিস্ত্রির কাম করবে, মর্জিঘাটের কাম করবে, ইলেবারির কাম করবে, মর্জিঘাটের কাম করবে। একদিক দিয়ে নারীদের উপরে নির্যাতন করা হইতেছে, আরেকদিক দিয়ে নারীদেরকে জুলুম করা হইতেছে, ঠিক না? ওটি এমন দিন আসবে দেখবেন নারীরা রুজি করব, এমন দিন আসবে দেখবেন নারীরা রুজি করব, পুরুষরা বুইয়া বুইয়া খাবে। নারীরা রুজি করতে নারীরা এখন যে রাজমিস্ত্রির কাম লামছে, লামাইছে না, মাটি ঘাটের কামের মাঝে লামাইছে, চাকরির মাঝে দিছে, ব্যবসার মাঝে দিছে, দিছেনি না দিছে না, দিতে দিতে এখন ড্রাইভিং পর্যন্ত আরম্ভ হয়ে গেছে, দিতে দিতে এমন ধরনের দিছে সবটা সেক্টরে নারীরা ঢুকাইয়া দিছে, সবটা সেক্টরে নারীরা ঢুকাইয়া এই বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে নিতেছে, বাকি শুধু রয়েছে মসজিদের ইমামতিটা লইতো মাত্র না। তো কিছু জবাব দিও, তাহলে আমারও কইবার ইচ্ছা হইল না, জবাব না দিলে দিত। একজনে কহজুর বাংলাদেশের এক জায়গায় একজন মহিলা ঈদের নামাজ পড়াইয়া নিছে, আশ্চর্যের কথা না? একজনে কহজুর ওয়াদার করার লাগবে না, এখন এক মসজিদের মতুল্লি হয়ে গেছে মহিলা, শুনছেন না আপনারা, নামি বানাইয়া গেছে। দুনিয়ার মুসলমান, আল্লাহ পার্থক্য করে গেছেন, তুমি সমান করার কোন ক্ষমতা নাই, আল্লাহ পার্থক্য করে করেছেন, সমান করবার কোন ক্ষমতা নাই। নারীরা ঘরের রান্না বাড়ার কাজ করবে, নারীরা ঘরের সামান হেফাজত করবে, নারীরা পেটে বাচ্চা বহন করবে, নারীরা প্রসব বেদনার কষ্ট বহন করবে, আর নারীরা যদি আপনার কি করে স্বামীর খেদমত করবে, এবং নারীরা কি করবে আপনার মাল সামান হেফাজত করবে, নারীরা বাচ্চাদেরকে দুধ পান করাবে, এই সমস্ত দায়িত্ব আদায় করে যদি ফরজায় থাকে, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যে সব লাভ করছে, এই সব আল্লাহ মহিলার নামামল আল্লাহ দান করবেন, আল্লাহ মহিলার নামাল নারীদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। আল্লাহ কোন মেয়ে জন্ম নিলে এটা তোমার জন্য একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, মানুষ বলবে মেয়ে জন্ম নিলে সুসংবাদ, আর এমন আমরা এমন একটা জমানার মাঝে উপনীত হয়েছি মেয়ে দুইটা হয়েছে, তিন নম্বরের সময় অপেক্ষা করতেছে ছেলে নিয়ে হয়, তিন নম্বরের বেলায় যদি মেয়ে হয় লেপের তলে যদি সে তাকে শীতের দিন, আর কেউ যদি বলে যে বেটা তোর মেয়ে হয়েছে, তখন মনে মনে কয় ভাবছিলাম ছেলে হইতো মেয়ে হয়েছে, জল লেপটা টানা দিয়ে ঘুমাইছিল আরো টানা দিয়ে ঘুমায় কো, আর দেখবার দরকার নাই সকালে দেখুন কি দেখো, ঠিক পেলাম না ঠিক পেলাম? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন একজন একজন পুরুষের একজন পরিবারের মধ্যে যদি আল্লাহ তিনটা মেয়ে দান করেন, একজন পরিবারের মধ্যে যদি আল্লাহ তিনটা মেয়ে দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা মেয়ে যদি দিন শিক্ষা দিতে পারে, দিন শিক্ষা দেওয়া যদি ভালো পাত্রে দিনদার পাত্রে দেখি বিবাহ দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মা বাবার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। মেয়ে জন্মের সুসংবাদ একটা শুনাইলাম, দুই নম্বরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিয়া রাসূলুল্লাহ আমার তিন মেয়ে নাই দুই মেয়ে আছে,
দুই মেয়েরে যদি আমি দিন শিখাই আর দিনদার পাত্র থেকে আমি বিবাহ দিতে পারি আমার জন্য কি সুসংবাদ? আল্লাহ রাসূল বলেন দুইজন মেয়ে হইল তোমরা জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল যেভাবে জান্নাতের ঘোষণা আরম্ভ করেছেন, তিন মেয়ে হইল মা বাবা জান্নাতি, দুই মেয়ে হইল মা বাবা জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন হাদিসের রাওয়াতের মধ্যে আছে, যদি আল্লাহ রাসূল আমরা জিজ্ঞাসা করতাম ইয়া রাসূলুল্লাহ যদি এক মেয়ে হইতে কি হবে, লজ্জা বোধ করে আমরা রাসূলকে জিজ্ঞাসা করি নাই। কিন্তু যেভাবে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা আরম্ভ করেছেন এই অবস্থা থেকে এই প্রেক্ষাপট আমরা দেখে ভাবতে পারছি অবশ্যই একজনের কথা জিজ্ঞাসা রাসূল বলতেন হা জান্নাতি। হাদিসের রাওয়ায়েতের মধ্যে আছে যে মহিলাদের ঘরে প্রথম মেয়ে জন্মগ্রহণ করে, ঘরের মাঝে আল্লাহ খায়ের বরকত দান করেন, যে ঘরের মাঝে প্রথম মেয়ে জন্মগ্রহণ করে ঘরের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করেন। এরপরে হাদিসের রাওয়ায়েতের মধ্যে আছে মা বোনরা ঘরের সংসারে কাজ করবে, গরু বিয়া জিহাদের ফায়দা পাবে, গরু বিয়া জিহাদের যাইয়া জিহাদ করলে যে সব সেই সব আল্লাহ তাআলা দান করবেন। মা বোনরা যদি যতদিন পর্যন্ত কষ্ট করবে বাচ্চা পেটের মধ্যে লইয়া সেরিয়া এতদিন পর্যন্ত একটা পাহারাদার যোদ্ধা, যারা যুদ্ধের ময়দানে যান রাত্রের বেলা যারা পাহারাদারি করেন, নৈশ পাহারাদার যারা করেন সারা রাত্রে পাহারাদারি করে যে সব পাইতেছেন এই গর্ভবতী মহিলা প্রতি রাত্রে ওই সব আল্লাহ তারে দান করতেছেন। এরপরে নম্বরে বর্ণনা করা হয়েছে মেয়েরা যখন প্রসবের কষ্ট হবে যদি রক্ত নষ্ট হইয়া যায় অথবা প্রসব বেদনার কষ্টের কারণে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন এই কষ্টের কারণে প্রসব বেদনার কারণে মারা গেলে পরে আল্লাহ তাআলা শহীদি দরজা দান করবেন। এরপরে বর্ণনা করছেন এই রক্ত যদি প্রবাহিত হইয়া বাচ্চা নষ্ট হয়ে যায় শহীদের রক্তের সাথে দান করা হবে। এরপরে আল্লাহ রাসূল বর্ণনা করেন যে মহিলা যদি জিন্দার আল্লাহ বলা হয়ে যায় দুই রাকাতের নামাজ যদি আদায় করে 70 জন আল্লাহর ওলির সমান নামাজের দাম হবে। এখন যদি আমি হারি মহিলাদের মর্যাদা কি আল্লাহর রাসূল ইচ্ছা করলে রাজ্য শুনে দিন তুরা তুরা উল্টে তো কইতাম হবো কিতা করে লা ইলাহা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন মাল উপার্জন করার দায়িত্ব, আর পুরুষের উপার্জিত সম্পদে আল্লাহ বুক দখলের দায়িত্ব দিয়েছেন মহিলাদেরকে। পুরুষে মাল উপার্জন করবে আর মহিলারা এই উপার্জিত মানে বুক দখল করবে। পুরুষেরা মাল উপার্জন করবে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, লেবারি কাম করে, এরপরে আপনার গৃহস্থলে কাজ করে, এই সমস্ত কাজ করে পুরুষরা যে আয় করবে এই সমস্ত আয়ের উপার্জিত সম্পদের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে বুক দখলের অধিকার দান করেছেন। এখন আমরা চাকরির মাঝে মেয়েদেরকে পাঠাই দিচ্ছি, এখন আমরা গৃহস্থালির মধ্যে কাজে পাঠাই দিচ্ছি, রাজমিস্ত্রির কাজে ফেলাইছি, মাটি কাটার কাজও আমরা ফেলাইছি। এই সমস্ত কাজে যদি মেয়েদেরকে নিযুক্ত করা হয় আর মেয়েরা যদি রোজগার করে আজকে পুরুষে খাওয়াইতে হয় তো এই চরিত্র হইল হইল পশুর চরিত্র, এটা মানবতার চরিত্র, ঠিক না? ঠিক পশুর চরিত্র এটা মানবতার চরিত্র। দেখবেন পশুর চরিত্র মুরুগ বলেন, হাঁস বলেন, বকরি বলেন, ছাগল বলেন, দুম্বা বলেন, গরু বলেন, মহিষ বলেন, আল্লাহ বকরি বলেন, যত সমস্ত জীব জানোয়ার আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটা জীব জানোয়ারের চরিত্র হইল মাদাটা ট্যাং উঠাইয়া হারে খায় আর তার মনে মনের চাহিদা মিটায় আর তার মনের যে যৌন ক্রিয়া উল্লাসিত করে। কিন্তু মাদিটা দেখা যায় নিজেই বাচ্চা দেয়, নিজেই ডিম পারে, ডিমের মাঝে আবার তাপ দেয়, তাপ দিয়ে আবার বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটায় আবার ওই বাচ্চাটারে খাওয়ায়,
খাওয়াইয়া যখন উপযুক্ত হয়ে যায়, পরিপক্ক বয়স হয়ে যায়, তখন মায় তারে ছাড়িয়া দেয়। কিন্তু কোন একটা এই যে মুরগা যাকে মাদা বলা হয়, মাত স্ত্রীলিঙ্গ হইল মুরগি, পুল্লিঙ্গ হইল মুরগা, মুরগা টেনটাইয়া খাইলে খায়, আর মাদিটাই নিজের পেট নিজে কুড়াইয়া খাইতে হয়। মাদাটাই নিজের পেট ভরে, মাদির কোন খোরাক দেয় না, মাদাটাই শুধু নিজের পেট ভরে, মাদিটাই ডিম পারে, মাদাই কিন্তু ডিম পারে না, ডিম রোগ দেয়, মাদিটাই দেয় মাদাই দেয় না, ডিমের বাচ্চা ফুটায় মাদিটাই ফুটায় মাদাই ফুটায় না, বাচ্চারা আবার খুশাতে বের হওয়ার পরে দুই কিছু পর্যন্ত খাওয়ায়, মাদিটাই খাওয়ায়, মাদাই কিন্তু হয় না। তেমনি ভাবে গরু বাছুরের অবস্থা দেখেন, বকরি ছাগলের অবস্থা দেখেন, মাদাটাই কি করে টেম উঠে হারে খাবে, নিজের চাহিদা যৌনকে উল্লাসিত করবে, পরিতৃপ্ত করবে, কিন্তু দেখা যায় বাচ্চা করবে কিন্তু নেয় না, বাচ্চার দুধ কিন্তু হয় না, বাচ্চা লালন পালন করে না। এতে বোঝা যাইতেছে মাদিটাই নিজের খাবার নিজে খায়, নিজের বাচ্চার এবং খাওয়ায়, মাদাই কিন্তু টেম উঠাইয়া খাওয়ায়। এটা যেমন পুরুষের চরিত্র, ঠিক তেমনি ভাবে মহিলা জাতিরা যদি রুজি রোজগার করে পুরুষকে খাওয়াইতে হয়, এটা মানবতার চরিত্র, ইনসানের চরিত্র না, এটাও পশুর চরিত্র, ঠিক না বটে? আমার কথাবার্তা বুঝতেছেননি না? কোনো অসুবিধা হইতেছে? আওয়াজ এলে আমি জিকির করবো, যদি আওয়াজ শুনিতে জিকির আরম্ভ করবো, প্রশ্ন হতে পারে চলে মেয়েরা কি কোন অর্থ উপার্জন করতে পারবে না, কিন্তু মেয়েরা কি কোন অর্থ উপার্জন করতে পারবে না? হালা শরীয়তে অর্থ উপার্জনের একটা রূপরেখা বয়ান করেছে, নারীরা অর্থ উপার্জন করতে পারবে শর্ত সাপেক্ষে, নারীরা অর্থ উপার্জন করতে পারবে শর্ত সাপেক্ষে। কোন শর্তটা কি তা, শর্তটা শর্তটা কি? শর্তটা হইল নারী যদি দর্জি শিক্ষা লাভ করিয়া থাকে, মহিলা বিভাগে দর্জিগিরি করবে, পুরুষের অবস্থান থাকতে পারবে না। নারীরা যদি কুটির শিল্প হয়, মহিলা বিভাগে কুটির শিল্প চালাইয়া যাবে, পুরুষের অবস্থান থাকতে পারবে না। নারীরা যদি শিক্ষিকা হয়, মহিলা বিভাগে শিক্ষকতা করবে, পুরুষের অবস্থান থাকতে পারবে না। নারীরা যদি কি হয় ডাক্তার হয়, মহিলা বিভাগে ডাক্তারি করবে, পুরুষের অবস্থান থাকতে পারবে না। পর্দার গিয়ে গেট করতে পারবে না, পর্দা যদি লঙ্ঘিত না হয়, পর্দা যদি নষ্ট না হয়, তাহলে ওই নারীরা অর্থ উপার্জন করা যায় আছে। কথা বুঝে একদম বলছি, আপনারা বুঝতেছেন? কিন্তু যেখানে পর্দার মাঝে, যখন পর্দার মাঝে যদি ব্যাঘাত ঘটে, ভিন্ন পুরুষের আগমন ঘটে, তুমি দর্জি গিরে তোমার জন্য যাই হবে না। পুরুষের আগমন যদি ঘটে, তোমার কুটির শিল্পে যাই হবে না। মহিলা ছাড়া পুরুষের যদি অবস্থান হয়, ডাক্তারি করে তোমার যাই হবে না। মহিলা ছাড়া যদি পুরুষের অবস্থান হয়, দর্জি গিরে তোমার যাই হবে না। মহিলা ছাড়া যদি পুরুষ আছে, ঠিক তেমনি ভাবে যে সমস্ত কাজ করতে গেলে নামাজের ব্যাঘাত ঘটে না, পর্দার ব্যাঘাত ঘটে না, ওই সমস্ত কাজে যদি মহিলা জড়িত হয়, তাহলে তার অর্থ উপার্জন যায় আছে। কি দেখেন আপনারা, বুঝতেছেন আমার কথা? নাস্তিক মর্যাদার দালালরা কয় মোল্লা হলতে মদবে হলতে, আমরা আর মা বোনারে বদ্ধ করে আটক করে রাখতে চাই। কে দা কয় বদ্ধ করে আটক করে রাখতে চাই? আপনি কেন সভাপতি নেতা? আমি জিজ্ঞাসা করতে চাই, ঘরের মধ্যে আবদ্ধ করার যদি বদ্ধ করে আবদ্ধ হয়, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, তোমরা যে স্কুলে লেখাপড়া করাও, হাওড়ো পড়াও না ঘরের ভিতরে পড়াও, তোমরা যে হাই স্কুলে পড়াও, গড়ও পড়াও না হাওড়ে পড়াও, তোমরা গড়ও পড়াইতেছ, ঠিক তেমনি ভাবে তোমরা যে কি ঘরে অফিস আদালত করতেছ, অফিস কাছারি করতেছ, ঘরে করো না হাওড়ে করো, তোমরা যে আল্লাহ উপজেলা চেয়ারম্যানের যে আপনার অফিস করতেছে, গড়ে করে না হাওড়ে করে, মুনসেফ যে তার কোর্ট যে কোর্ট কাছারি চালাইতেছে, গড়ে করো না হাওড়ে করো,
ভার্সিটি কলেজের মাঝে পড়ানো হইতেছে, বেরো পড়াও না হাওয়ার পড়ো, তোমরা ভার্সিটির মাঝে লেখাপড়া করাও, বেরো করো না হাওয়া করো, বাংলাদেশের সংসদটা যে চলতেছে গড়ো না আওর মাত না আপনারা আমার জবাব দিও। যদি মনের করি বেটা দেশি বক্ত তার জবাব দিতে পারতাম, বাইরে বসায় এরই অপশনে দেখা চলে না, খালি জবাব দিতে পারবো। দুনিয়ার মুসলমান, তুমি যে চাকরি করতেছ ঘরের ভিতরে, শিক্ষা দিতেছ ঘরের ভিতরে, ব্যবসা করতেছ ঘরের ভিতরে, ঠিক তেমনি ভাবে তুমি দেখা যায় নিম্ন স্তরের চৌকিদারের অফিস থেকে নিয়ে একবারে রাষ্ট্রপতির সংসদ ভবন পর্যন্ত, এর ভিতরে কোর্ট কাছারি যাই বলেন, এর ভিতরে স্কুল কলেজ যাই বলেন, এর ভিতরে ইউনিভার্সিটি যাই বলেন, এইভাবে হাকিমের কোর্ট যাই বলেন, মুন্সিপাল কোর্ট যাই বলেন, হাইকোর্টে বলেন, জজ কোর্টে বলেন, প্রত্যেকটা যদি ঘরের মাঝে হয়, আমার মা বললে বড় রাখলে যদি নাস্তিক মূর্তদের দালালরা বলে আমরা ঘরের মাঝে আবদ্ধ করে রাখছি, তো তোমরাও তো ঘরের ভিতরে আবদ্ধ। মাতুল্লা দাদারা প্রশ্ন হতে পারে, না ঘরের মাঝে আবদ্ধ না, প্রয়োজনীয় তো আমরা পুরুষরা ঘরের বাইরে যায়, তো পুরুষরা যেমন নাকি প্রয়োজনীয় কারণে ঘরের বাইরে যায়, আল্লাহ প্রয়োজনীয় কারণ মহিলারা বলছেন ঘরের বাইরে যেতে পারবে। মাতুল্লা খেলে কোন 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 কারণে ঘরের বাইরে যেতে পারবে? এক নম্বরের কারণ হলো ব্যক্তিগত কারণ, দুই নম্বরের কারণ হলো ধর্মীয় কারণ, তিন তিন নম্বরের কারণ হইল ব্যক্তিগত কারণ এবং ধর্মীয় কারণ, ব্যক্তিগত কারণ ধর্মীয় কারণ। এর পাশাপাশি মনে করেন আমি কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। ধর্মীয় কারণে ঘরের বাইরে যাওয়া যায় আছে, ব্যক্তিগত কারণে ঘরের বাইরে যাওয়া আছে। ব্যক্তিগত কারণের মধ্যে কি, আমার মা বাবরে আমি দেখবার লাগি যেতাম, আমার বাবার বাড়ি আমি যেতাম, এটা ব্যক্তিগত কারণ। ঠিক আছে তুমি যেতে পারবাই, আমার চিকিৎসার দরকার ডাক্তারের কাছে যেতাম, ঠিক আছে যেতে পারবাই, আমার আত্মীয় একজন মুমূর্ষু বেমার, আমার নিজের নিকটতম আত্মীয় দেখবার লাগি যেতাম, হাতে তুমি সমস্ত কাজে যাইবাই। বাংলাদেশ সরকারের আইন হইল জমিন বেচলে অথবা ক্রয় করিলে কোর্টের মধ্যে যাওয়ার লাগে, যে তার রেজিস্টারের সাথে এরপরে কিতাব করা যায়, সব রেজিস্টারের সামনে কথার জবাব দেওয়ার লাগে, সাক্ষী হাজির করার লাগে, দস্তখত দেওয়ার লাগে। কিন্তু এই সমস্ত কপাল ফুরা দেশের দেশ আমরা মানুষ, ইসলামী যদি আইন হইতো তাহলে সাব রেজিস্টার মহিলার বাড়িতে যাইতো, কিন্তু এই দেশে ইসলামী আইন নাই, সাব রেজিস্টার আমার বাড়িতে আসবে না, আমি যাইতে হবে চিকিৎসার দরকার, যাইতে হবে আত্মীয় বাড়ি যেতে যাইতে হবে। এগুলাকে বলা হয় ব্যক্তিগত কারণ, এগুলারে বলা হয় ব্যক্তিগত কারণ। আরেকটা হলো ধর্মীয় কারণ, আমার এলিম আমার যদি আমার বয়স যদি 15 বছর হয়ে যায় মহিলার, এর আগে আমি জরুরত দিন শিখতাম পারি, মক্তবের মাঝে লেখাপড়া করিয়া, প্রাইমারির মাঝে লেখাপড়িয়া, কমপক্ষে যদি আহাজাতে তানবীর রহমতুল্লাহ আলাইহ ব্যক্তি জগৎটা যদি তুমি শিক্ষা ধরো, জরুরতে দিন শিক্ষা করে নিলাই, জরুরতে এলিমের জন্য ঘরের বাইরে হন, আমি বয়সটা হয়ে গেছি, যখন আমার জরুরতে দিন শিক্ষা হয় নাই, আমি অন্ত ওয়াজ নসিহত আমার শোনার দরকার, তাহলে তুমি যাইতে পারবা, তোমার জন্য অনুমতি আছে। এটা ধর্মীয় কারণ, আমি হজের মধ্যে যাইতাম, হজের মধ্যে যাওয়ার কারণে তুমি ধর্মীয় কারণে যাইতে পারবা, তবে জেনে রাখো, জেনে রাখো তোমার যেন ফর্দার বিঘ্নতা না ঘটে, অন্য কোন বেগানা পুরুষ যেন তোমাকে দিয়া লুপুসি মন তোমার প্রতি যেন অগ্রহান্বিত না হয়ে পড়ে, আকৃষ্ট না হয়ে পড়ে। আল্লাহ এবং আল্লাহ রসুল বলতেছেন তুমি যে হজ কর আল্লাহ মহিলা যাইতাই, তোমার সাথে একজন পাহারাদার নিতাই ভাই, পাহারাদার যদি না নিতে পারো তোমার উপরে ফরজ না। কোন পাহারাদার কাকে নিতাম, তোমার বাবারে নিবাই যদি বিয়া না হইয়া থাকে, নহে তোমার ভাইকে নিবাই, আপন মামাকে নিবাই, আপন চাচাকে সাথে নিবাই, তোমার পর্দার পাহাড়ে দাঁড়ি করত, আর যদি বিবাহ হইয়া থাকে সে স্বামীকে তুমি পাহারাদার হিসাবে নিবাই। ওইভাবে পাহারাদার নিযুক্ত কেন আল্লাহ করেছেন, কেত হাজার কেত কেত শত সহস্র বিমানে উঠতে তুমি হাজার হাজার মাইল তুমি সফর করে যাই ভাই,
তোমার সতীত্ব রক্ষার জন্য একজন পাহারাদার যদি নিবার তৌফিক থাকে তারে লইয়া হজে যাও, একা একা হজে যাওয়া যায় যে নয়, ঠিক না? ঠিক, একা একা হজে যাওয়া কেন জায়েজ করেন নাই আল্লাহ? তোমার পর্দা বিঘ্নিত হবে, লুপুসি মন অনেক জোয়ান চেলারা দেখিয়া তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা তোমার হওয়া যাবে, ঠিক না? ঠিক, কিন্তু তুমি হজে যখন গেলায় তোমার সাথে একজন পাহারাদার যদি নিযুক্ত থাকে, কোনদিন মস্তান সন্ত্রাসী কোন ছেলেরা চোখ রাঙাইবার ক্ষমতা থাকবে না, ঠিক না? ঠিক, এমন তুমি দিনের এলিম শিক্ষা করতে বালেগা হয়ে গেছো, পর্দা রক্ষা করতে হবে, বুরকা পরিহিত অবস্থায় ডাক্তারের কাছে যাওয়ার লাগবে, বুরকা পরিহিত অবস্থায় বাপের বাড়ি যাওয়ার লাগবে, বুরকা পরিহিত অবস্থায় তোমার আত্মীয় বাড়ি যেতে হবে, বুরকা পরিহিত অবস্থায় তোমার ডাক্তারের কাছে যাইবে। আর যদি মহিলা ডাক্তার বাবা যায়, পুরুষ ডাক্তার রেহানি যাইতে হবে না। এখন যদি দেখা যায় মহিলা ডাক্তার নাই, তাহলে পুরুষ ডাক্তারের কাছে তুমি যাইতে ভালো হয়। এখন যদি জমিন রেজিস্ট্রি করতে হয়, তখন তুমি রেজিস্ট্রি হয়ে যাইতে পারবা, কিন্তু বুরকা পরে তাহলে যাইবা, আত্মমৌজা থাকবে, পায়ে মৌজা থাকবে, চেহারার মাঝে নেকাব লাগাইতে থাকবে এবং গ্লাস লাগাইতে থাকবে চোখের মাঝে। এই পর্দা রক্ষা করিয়া যদি বালেগা হইয়া থাকো, তাহলে তুমি এলিম শিক্ষা যদি বাকি থেকে থাকে, জরুরত দিন শিক্ষা না করিয়া থাকো, তাহলে পর্দার ভিতরে যাওয়ার লাগবো, বেফর্দ হয়ে যাওয়ার যেত না, বাপের বাড়ি যাইবা পর্দা ফিরে যেতে যাইবা, বেফর্দে যেতে পারবে না, জমিন রেজিস্ট্রি লাই যেতে পর্দা ফিরে যাইবা, বেফর্দে যেতে পারবে না, হজে যাইতে পর্দা ফিরে যাওয়ার লাগবো, বেফর্দে যাওয়ার লাগবে না। এমনি ভাবে যত তোমার কামে আল্লাহ রাসূল দিয়েছেন, যে সমস্ত কাজে যাওয়ার ব্যক্তিগত কারণ ধর্মীয় কারণ বুঝাইলাম, ওয়াজে যাই ভাই, তফসিলে মাঝে যাই ভাই, পর্দা করে যাইতাই ভাই, বেফর্দা চলতে দেয় না, রাস্তাতে চল ভাই, এক সাইডে চল ভাই, দুইকে মাত্র চোখ খোলা থাকবো তোমার বুরকার। এছাড়া যদি তুমি যাও, আল্লাহ রসুল বলছেন এইভাবে রাস্তাঘাটে যদি বুরকা ছাড়া পর্দা ছাড়া যাও, এগুলো জানিয়া মহিলাদের সম্প্রদায়, জিনাকারিনীর সম্প্রদায়, ঠিক না? ওটে এখন আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসেন, আমাদের মা বোনরা যদি বেপর্দল হয়ে যান, জমিনের মাঝে চোদ্দটা ক্ষতি না দিল হবে, কয়টা? চোদ্দটা গুলো আমার চোদ্দ ঘন্টা লাগবো, ঘন্টা দিলে বয়ানি করে, কিন্তু তুরা তুরা কিছু কইলাই স্বল্প স্বল্প। এক নম্বরের ক্ষতির কথা বর্ণনা করেছেন, আব্দাই ইউসুলা ইয়াদখুল জান্নাহ, দায়ু জান্নাতে যেতে পারবে না, আব্দাই ইউসুলা ইয়াদখুল জান্নাহ, এক নম্বরের ক্ষতির দায়ু জান্নাতে যেতে পারবে না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আল্লাহর রাসূল যখন বেহেশতের মেরাজের মধ্যে গেলেন, মেরাজে গিয়েছে বেহেশতের দরজার মাঝে লেখা দেখছেন, বাবা যদি মারা যান, নাবালক বাচ্চা রেখে দিয়ে যান, চাচা হইবে তার গার্জন, এই চাচা গার্জন হইয়া তার বাতিরে যদি বাবালিরা বাতিরা প্রাপ্ত বয়স্ক মেয়েরে যদি বাতি জেলে পর্দা করে না, বেপর্দা সারিয়া দেয়, চলো দুই নম্বরের দায়ুষ। তিন নম্বরের দায় ছিল, চাচা যদি না খা থাকে, চাচার অবর্তন হবে বড় ভাই গার্জেন, বড় ভাই যা তার পুণ্যে কেন পর্দায় রাখলো না, ঘরের বেড়ে ছেড়ে দিয়ে এলো, এই কারণে তিন নম্বর দায় ছিল বড় ভাই। বিয়া দেওয়ার পরে চার নম্বর দেব স্বামী, যে স্বামী তার স্ত্রীকে পর্দার ভিতরে কেনে রাখলো না, ঘরের বাইরে কেনে দিতে গেল, এদেরকে বলে চার নম্বর দায়ী স্বামী। এই সমস্ত চারটা বলার কথা আল্লাহ রাসূল বলছেন, বেহেশতের দরজাত লেখা দেখে আসছেন, আর দায়ু সুলা ইয়াদখুল জান্নাহ, দায়ু জান্নাতে যাইতে পারবে না। ওয়াজ কমন, দু তিন বছর ধরে পর্দার বাদ দিয়েছে,
কেন বাদ দিছি, ইয়ারফাজ সবসময় করেন যায়, কিন্তু দু তিন বছর বেঁধতে ফরদল আসবেই বাদ দিয়েছে, কিন্তু আজকে মনটাই চেয়েছে ফরদল এর লাগে আরম্ভ গেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, যারা আজকে স্লোগান দিতেছে সমান অধিকার, যারা আজকে স্লোগান দিতেছে সমান অধিকার দিতে হবে দিতে হবে, আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা একটা নারী নীতিমালার মাঝে আমি দেখছি যে শিক্ষা খাতে সমান অধিকার, ব্যবসার মাঝে সমান অধিকার, চাকরির মাঝে সমান অধিকার, লেবারির মাঝে সমান অধিকার, চাকরির আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সমান অধিকার, মালের মাঝে সমান অধিকার, এই পর্যন্ত আরম্ভ হয়েছে, আল্লাহর কোরআনের হস্তক্ষেপ আরম্ভ হয়ে গেছে। কই বাবা মা যদি মারা যায়, ছেলে মেয়ে ভাই বোন সবাই সমান, নাউজুবিল্লাহ। ছেলে হবে দ্বিগুণ আর ছেলের অর্ধেক পাবে গীতা মেয়ে, ছেলে মেয়ে সব সময়। আমি জিজ্ঞাসা করতে চাই, মেয়েদেরকে সিঙ্গেল দিছেন, ছেলেদেরকে ডাবল দিছেন, আল্লাহ ইনসাফ করছেন, কিন্তু কেমনে ইনসাফ? কই ছেলেদের শুধু আয়ের খাত আছে ব্যয়ের খাত আছে, মেয়েদের শুধু আয়ের খাত আছে ব্যয়ের কোনো খাত নাই। বুঝতেছেন যে আমার কথা? কোন পুরুষের আয়ের খাতটা কেমনে আছে? আল্লাহ রাসূল মান কিতাবের মধ্যে লেখেন, কুরআন হাদিসের বেদকায় লিখতেছেন, ছেলেটা যদি প্রাপ্তবয়স্ক হইয়া যায়, বিবাহের খরচ তুমি রুজি করিয়া জোগাড় করো, দুই নম্বর বিবি যখন করে বিয়া করে আনবাই, বিবির লালন পালন তুমি করো, বিবির লালন পালনের পরে যদি বাচ্চা দুনিয়াতে আসে, বাচ্চার লালন পালন তুমি করো, বাচ্চারা যদি বড় হওয়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ছেলেরা লালন পালন তুমি করো, বিয়া শাদী যখন লাগবে মেয়েরারে বাবার দায়িত্ব মেয়ের, কিন্তু স্ত্রীর কোনো দায়িত্ব নাই। ঠিক তেমনি ভাবে তুমি মনে করো, তোমার পুরুষ তার আয় আছে ব্যয় আছে, পুরুষের আয় আছে ব্যয় আছে, বিয়া করতে যাই ভাই, মোহর দিতে পারলে বিয়া করো, মোহর দেওয়ার যোগ্যতা নাই ক্ষমতা নাই তোমার জন্য বিয়া করাই এখন মুক্ত হয়ে গেছে, মোহরের পয়সা তুমি দিতে হবে, স্ত্রীর বরণ পোষণ তোমার দিতে হবে, বাচ্চার বরণ পোষণ দিতে হবে, সংসারের বরণ পোষণ, খালি ব্যয়ের ব্যয়ের খাত, পুরুষের ব্যয়ের খাত আছে আয়ের খাত আছে, মহিলাদের শুধু আয়ের খাত আছে ব্যয়ের কোনো খাত নাই। মেয়েরা আজীবন কাল পর্যন্ত বাবা লালন পালন করতে হয়, বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করতে হয়, বাবা যখন দেখা গেল বিয়া দিলাইছে তখন স্বামী লালন পালন করতে হয়, এবং স্বামীর বরণ পোষণ কি তা স্বামী করতে হয়, এরপরে বাচ্চার বরণ পোষণ স্বামী করতে হয়। ঠিক কিন্তু আল্লাহ তাআলা মেয়েরা কি ধরেন দান দর্শন জানেননি, স্বামীর বাড়িতে যখন এসে গেল আসার পরে যখন স্বামী তার মোহর দিবে আয়ের খাতে তার জমা হবে, স্বামী তার মোহর দিবে আয়ের খাতে তার জমা হবে, বউর অনুষ্ঠানে বৌভাতের সময় অনেক হাতিয়া তুফা দেয়, ইটো বউ তার মালে পেয়ে যাবে, মহিলার যদি বাবা মারা যায় বাবার সম্পদের মাঝে সে মাল পায়, মা যদি মারা যায় মার সম্পদের মাঝে সম্পদ পায়, ঠিক তেমনি ভাবে কোন ছেলে মারা যায় ছেলের সম্পদে কি মহিলা সম্পদ পায়, ঠিক তেমনি মা বাপ যদি থাকে না, চাচার যদি ছেলে থাকে না চাচার সম্পদও পাইতেছে, চাচার ভাতিজি হিসাবে পায় না যদি ভাতিজা থাকে, ঠিক তেমনি ভাবে ভাই যদি মারা যায় ভাই যদি দেখা যায় ছেলে থাকে না, ছেলে ভাই সম্পদ কি মহিলা পাইতেছে, এবং মোহরের পয়সা সে পাইতেছে, হাদিয়ার পয়সা সে পাইতেছে, কিছু অর্থ যে সে নিজের লগ্নি করে বাড়াইছে ইটো তার হইতেছে, দেখা যায় মেয়ের শুধু আয়ের খাতই আছে, আয়ের খাত আছে বেয়ের কোনো খাত নাই। বুঝুন যে আমার কথা, বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা মেয়েরারে সিঙ্গেল দিয়া ন্যায় বিচার করছে, ঠিক না বটে? যেমন আমি একটা দৃষ্টান্ত দিই, একজন লোক তার দুই ছেলেরে লইয়া গেছে নানির বাড়ি বেড়াইতে, নানার বাড়ি যখন বেড়াইতে গেছে তখন ছোট ছেলেটারে কুলো লইছে, আর বড় ছেলেটারে কুলো তো লইছে না, বরঞ্চ সে একটা বুঝাবো তার মাথা দিয়েছে,
বড় ছেলে মনে মনে রাগ করতেছে, দেখো আমার ফুল বাইরে ক্লোপির আমার বাবাই নিতেছে, আমার সে ফুলেও নেয় নাই, এমনকি একটা বুঝাও আমার মাথার মাঝে ছড়িয়ে দিচ্ছে। সে রাগ করিয়া বাড়ির যে ওই তার মাথার বুঝাটা বুঝা যায় রাগের ছুটে মানে মাঝে থামিয়ে রাখছে। কন্যা না ভাই তুমি বিচার করো, এক বাপের সন্তান আমিও সেও, সে একটু করে আনছে আমার একটু করে আসে নাই, এটা বাবা ইনসাফ করেন না? না করে নাতি, তোরে মনে হয় সমান অধিকার স্লোগানে লাগাল হয়েছে তোর কেনে, তোর ছোট ভাই হলো দুর্বল, দুর্বলের অধিকার বেশি, আর তুই হলে সবল, 14 বছরের ছেলে তুই, তুই হলে সবল, তোর দায়িত্ব হলো বুঝা লইয়া আইতে, আর ছোটটার দায়িত্ব হইলো তার অধিকার কুলে হইয়া আসতে। কথা বুঝছেন? দুর্বলের দায়িত্ব কম অধিকার বেশি, তোর ছোট ভাই তোর বাবার কোলে বসে আসাটা এটা তার অধিকার, আর তুই হাইটে আসা বুঝা বহন করে আসা এটা হইল তোর দায়িত্ব, অধিকার দায়িত্ব বুঝায় না, নাস্তিক মন্ত্রের দালাল হতে কয় সমান কি দেখো ঠিক না? ওটি আর একটা দৃষ্টান্ত, আর একটা দৃষ্টান্ত হইল বাবায় আধ মূল্যা চাউলের বুঝা 14-15 বছরের ছেলের মাথায় দিচ্ছে, আর ছোট ছেলে যে 5 বছরের বাচ্চা এটার হাতে একটা হালকা বেগ, আর বাবায় এই হালকা বেগ দিয়া এই ছোট বাচ্চার হাতের মাঝে আপনার একটা 5টা টেহা দিয়া দিছে বা 10টা টেহা, আর কয়ে দিছে বাজারে গিয়ে চকলেট কিনে খাওয়াইছে, এটা ইনসাফ করছে, এটা ইনসাফ করছে না বেইনসাফি করছে? 14 বছরে 15 বছরে জোয়ান ভোলা অর্ধেক রাস্তা গিয়া গে, তুই যে বাপের ছেলে আমিও তো সেই বাপের ছেলে রে, তুই যে বাপের ছেলে আমি তো সেই বাপের ছেলে বে, এই আগমন্য বুঝা আমি একলা কেন নিতাম, তুই নিবে 10 সের আমি নিব 10 সের, এটা যুক্তি নামস্তানি বুঝলেন, এটা যুক্তি নামস্তানি কেন মস্তানি? আরে সে দুর্বল বাচ্চা হে কি করবে, বেগ হাতে নিয়ে যাবে 5টা হার চকলেট শেখাবে, সে দুর্বলের অধিকার সেটা, আর সবল 15 বছরের ছেলের দায়িত্ব এটা কি করবে আত্মন্য বুঝা বইয়া নেবে, কিন্তু বাচ্চা ছেলে বুঝা নইয়া নেওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক না? কেমনি ভাবে মনে করো দুর্বলের অধিকার বেশি সবলের দায়িত্ব বেশি, যে ছেলে বলতেছে তুইও বাপের ছেলে আমিও বাবার ছেলে, তুই আমি কেন আত্মন্য বুঝতে একা নিতাম, তুই নিবে আত্ম 10 সের আমি নিবো 10 সের, সমান অধিকার সমান অধিকার, ওইখানে যদি সমান অধিকারের স্লোগান চালায় এটা যুক্তি হবে না, এটা হবে মস্তানি। মস্তানি না যারা কয় নারী পুরুষ সমান, হেঁটে এটা যুক্তি না, এগুলো মস্তানি ঠিক না? দুইটা দিছি দৃষ্টান্ত, আরেকটা দৃষ্টান্ত, এক ব্রাহ্মণের ছেলে পরীক্ষা লেখাপড়া করে রেজাল্ট হইছে, আর এক মূর্খ বাবা তার ছেলেরও পরীক্ষা রেজাল্ট, তো পরীক্ষা রেজাল্ট হওয়ার পরে মুসলমান যে পুরুষের ছেলে শেখ বেটার ছেলে রে, শেখ বেটার গায়ে বেটা তুই কয় নম্বরে ভাস করছ? ক বাবা আমি 1 নম্বরে ভাস করছি। ব্রাহ্মণের ছেলে রে গায়ে বেটা তুই কয় নম্বরে ভাস করছ? ক আমি 10 নম্বরে ভাস করছি। কয় নম্বর? 10 নম্বর। শেখ বেটা কইরে ফুলা তুই তো লেখাপড়া কম করলে না, তুই তো লেখাপড়া কম করছ না, রাত্রে 1টা পর্যন্ত লেখাপড়া করছ, তুই যদি মাত্র 1 নম্বরে ভাস করছ তাহার ব্রাহ্মণের ভুল আছে 10 নম্বরে ভাসছে, অত তা বেশি বেছে নম্বর কিনা? কবেন এক বেশি না 10 বেশি? ও তুমি মুসলমান এই মূর্খ বাবারে যেমন বুঝানি যাইতো না এক বেশি না 10 বেশি, ঠিক তেমনি ভাবে আল্লাহ যে সিঙ্গেল মেয়ের ইনসাফ করছেন মস্তান হলে বুঝানি যেত না। Yeah!
ঠিক না বটে? জবাব যদি দেন আমিও আওয়াজ করে মনে করতাম, জবাব দিতে হইবে। তিনটা মিশাল দিলাম, একটা মিশাল বাবা বাজার থেকে আপনার তিনটে বা চারটে আপেল কিনলেন, তিনটে বা চারটে আপেল কিনে আনার পরে পাঁচ বছরের যে বাচ্চা এইটার একটা আপেল দিছে, আর চোদ্দ বছরের বাচ্চা দিছে দুইটি। এক বাচ্চারে দিবা পাঁচ বছরের বাচ্চারে দিবা একটা আপেল, আর চোদ্দ বছরের বাচ্চারে দিবা দুইটা আপেল, এই বেইনসাফি কল্লা কেন? বাবা কয় শুন, তোর মতো ব্যাকল কোন মহিলা হইতে পারে না, আমি ইনসাফ করেছি, তুই যেটা বলতেছ মস্তানি মাত মারতেছ কেমনে? কই জানি আরেক কেবল দুর্বল ছুটু, এই একটা আপেল খাইতে পারতো না, কিতা কই ঠিক না হটি? একটা আপেল খাইতে পারতো না, আর চোদ্দ বছর ফুলারে যে দিছি দুই কিয়া, ইচ্ছা করলে চারটে খাইতে পারতো ঠিক না? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমান পুরুষ আল্লাহ তালার সবল ঘুরে বেড়াইছেন, তারা করবে রুজি রোজগার, আর মহিলারা রুজি রোজগারের বুক দখলের অধিকার। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মহিলাদেরকে সিঙ্গেল দিয়া, আর মেয়েদেরকে সিঙ্গেল দিয়া, আর পুরুষদেরকে দ্বিগুণ দিয়া আল্লাহ ইনসাফ করেছেন। ঠিক না মনে? ইনসাফ যদি না বুঝাও, এই ইনসাফ যদি না বুঝতে পারো, আল্লাহ ইনসাফ করেছেন মহিলাদেরকে অর্ধেক দিয়া, আর দ্বিগুণ পুরুষ ছেলেদেরকে দিয়া। যেমন নাকি এক বেশি না দশ বেশি মূর্খ বাবারে বুঝানি যায় না, ঠিক তেমনি ভাবে এক আপেল বেশি দিলাম না কম দিলাম মূর্খ মারে বুঝানি যায় না, ঠিক তেমনি ভাবে যারা মস্তানি করে কয় দশ চার তিনি আমি নিম্ন দশ চার, যদি মিশাল বুঝে তখন এরা যেমন মস্তানি আরম্ভ করছে বাংলাদেশে, এরাও মস্তানি আরম্ভ করছে, সমান অধিকার সমান দিতে হবে ঠিক না বটে? মস্তানি মাত নানি কেতা গেল হযরত আল্লামা ইলদিস কানজেলভি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, মা বোনরা যদি বেফরজ হয়ে যায় চোদ্দটা ক্ষতি জমিন না দিলেন, কয়টা? চোদ্দটা। হালে গো সমাজ প্রায় আমি একটা দৃষ্টান্ত দিয়ে, একজন লোক একটা বকরিরে রাস্তার পাশে বহির চরিত্র এলো দেখবা, ফিন ফিনি মেঘ যদি দেখেতে বেবে করতে জান না, ইরমইনি নয় বহির চরিত্র। আমরা যে সময় আদার বাড়িতে গয়নাঘাট ছিল নৌকা নিয়ে যাইতো হবিগঞ্জ, দেখতাম বকরি লইয়া যায় বকরিওয়ালা, যখন সামনে দিয়ে টান মারে ফিসে দিয়ে আত্মা লাগে, হারি ফিসে দিয়ে টান মারলে সামনে দিয়ে আত্মা দেয়, ডাইনে দিলে বামে যায়, বামে দিলে ডাইনে যায়, এমন ধরেন বকরি চরিত্রটা নেই, হারি কুবা ভেবে হামো হয়ে কুবা ভেবে কিতা কই? আর যদি লাগ উঠতে জায়গায় একটা বই হই দেয় বকরি তো খতম হয়ে যাবে ঠিক না? ওঠে বকরি ডিগ্রা দিয়ে রাখছে এক বেটায়, আমি আল্লাহ মশা এবং মাসি দিয়ে দৃষ্টান্ত দিই। কেউ যদি বলে কোন কিতাব হয়েছিল দলিল আগে ফেলে দিল, আল্লাহ কোন মশা মাসি দিয়ে হেদায়ত বুঝায়, আমি দৃষ্টান্ত দিই, আল্লাহ দৃষ্টান্ত দেয় না, আমরা তালিমুল আমার দৃষ্টান্ত দিয়ে বুঝাই ঠিক না? ঠিক বকরিরে ডিগ্রার মাঝে রাস্তার পাশে দিয়া রাখছে, একদল মহিলা রাস্তাতে যাইতেছে সমান অধিকার দিতে হবে দিতে হবে, সমান অধিকারের আওয়াজ যখন বকরি শুনছে আওয়াজের ছুটে বেবে আরম্ভ করছে, আর এমন একটা শক্ত ব্যাপার টান মারছে ডিগ্রা পর্যন্ত করে দিয়েছে, দৌড়ে একটা বাসের জারের ভিতরে গেল, বাসের জারের ভিতরে ঢুকিয়া দেখে হাতি
স্বাধীন মতে বাসের অগ্রভাগটা নামাইয়া সে স্বাধীন মতে খাইতেছে, বাসের আগা খায় ফাতা খায়, আত্মীয় ফাতা খাওয়া দেখিয়া বকরিও বে বে করতে গিয়া জিবরা বাড়াইয়া বকরিও খাইতে ইচ্ছা করছে। তো বকরি যখন খাইতে ইচ্ছা করছে আত্মীয় মারছে জেখলি মারছে, এই কই সব বকরি কয় জের কাইও না, আজ প্রত্যেকের সমান অধিকার। আত্মীয় করে মনে হয় সমান অধিকার স্লোগান শুনেছে, এই কারণে আমারে কয় সমান অধিকার বলুন তো দেখি, হাতির খাওয়া এবং বকরির খাওয়া কি এক? জাহের মানুষের কথা বলে বড়া কলসির বর্তি কলসির নড়ে না, হয় না নিমেছে, আর খাইলে কলসির খটার খটার হয়। স্বাধীন মতে আত্মীয় হইতেছে, এরপরে বকরিও এক কামড় দে আর কয় বে আর গুড়ায় চরিত্র দুটি তার বেবে করবো আর হে কামড় দিব আর ঘুরে বেবে করে আর খায় আর রশিটা দিয়ে ঘুরা ঘুরাইতে ঘুরাইতে তার রশিটা বাসের আগার সাথে সম্পূর্ণ একবার লেগে গেছে, আর লড়তে পারে না জায়গার তেহারি করবে আত্মগতর বেবে এখন তা ছাড়াইতাম। তার যে ব্যানারের ফুসটাতে ফেসাইয়া যে বাসের অগ্রভাগ নামাইছিল নামাই খাইতেছিল, আর বকরি তখন তার রশিটা সহ সম্পূর্ণ ফেস দিতে দিতে এবারে একবারে জায়গাটা টিকে যাব। আত্মীয় ফেসটা হারি সুরাইছে সুটারি সুরা, আত্মীয় ফেসটা গুলি আস্তে আস্তে যখন সে সুটাইছে সুটারির পরে দেখা যায় বাসের আঘাত পৌঁছে বকরিরে, আর বকরি হারি করে বে 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 আর আত্মীয় হারি করে সমান সমান অধিকার দিতে নি দে দে দে, সমান হয়েছে নি। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমান বকরিটা যেভাবে গাছের আগার উপরে শূন্যের মাঝে চলছে, আজকে যারা বেফর্দা চলাফেরা করতেছেন, যে সমস্ত মা বোন গার্জেন না আবদ্ধ করতেছেন না পর্দা করতেছেন না, কাল কিয়ামতের ময়দানে মহিলার গার্জেন সহ জাহান্নামের শূন্যের মাঝে আল্লাহ উঠাইবে। একটা দেশ একটা দৃষ্টান্ত সমান অধিকার, এক লিডার সে হালি করে সমান অধিকার। অনেক পরিবার দেখবেন পুরুষ দিনদার স্ত্রী হইল কিতা বুদ্ধি, কোন পরিবার দেখবেন স্ত্রী স্ত্রী দিনদার পুরুষে নামাজি ভরেন, আসেনি পরিবার লিডারের পরিবার ছিল দিনদার আর লিডার আছেন নারীবাদী আন্দোলনের নেতা, নারীবাদী আন্দোলনের নেতা, স্ত্রী জিজ্ঞাসা করতেছে স্বামীরে কই তুমি যে মাতার মাঝে কি চড়াইছো, হারি নারীবাদী আন্দোলনের লিডারই করবাই বাদ দাও এই সমস্ত আজেবাজে কাজ, না বে বাদ দিতাম না, নারীবাদী আন্দোলনের লিডার জন বঞ্চি সমান অধিকার খুঁজেছেন, স্ত্রী আসিল দিনদার কই সমান কর্তা হাতাতে আজ খামখা কথা কইল কনা কুড়ি শর্ম, স্ত্রী কই কর্তা হাতা না, স্বামী স্ত্রীর মাঝে এখন আরম্ভ হয়েছে প্রতিযোগিতা, স্বামীম কই কুড়ি শর্ম আর স্ত্রী কই তুমি ফাটাই না, এখন স্ত্রী কই নাও তোমার সাথে আমি চ্যালেঞ্জ ধরলাম তুমি সমান করতে পারবে না, আর হোক আমিও চ্যালেঞ্জ করলাম সমান কইরে স্যার, স্বামী এবং স্ত্রীর মাঝে দুজনের প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। স্ত্রী হালি মনে মনে আল্লাহ স্বামীর সাথে যে এমন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার সাহায্য করে সত্যে পথে তাহলে আল্লাহ সাহায্য করে, কি দেখুন ভ্রান্ত এবং গুমরা রাস্তায় তাকে দখল কবুল হয় না, ঠিক না ও ঠিক। কিছুদিন পরে দেখা যায় তার স্বামীটা চেহারাটা একটু বাঙ্গা বাঙ্গা লাগে, তখন স্ত্রী কইতেছে স্বামীরে তোমার চেহারাটা দিয়ে বাঙ্গা বাঙ্গা লাগে, স্বাস্থ্যটা দিয়ে নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখাও। এখন ডাক্তার দেখাও কোয়াতে স্বামী কই ঠিকই আছে চেহারাটা ভেঙে গেছে শরীরটা নষ্ট হয়ে গেছে ডাক্তার দেখাইবার দরকার, স্ত্রী তাগিদ দিয়ে ডাক্তারে গেছে ভাটাইছে,
তাগিদে যখন ডাক্তারের কাছে পাঠাইছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের চেক আপ করছে, চেক আপ করিয়া ডাক্তার কাছে তোমার পেশাব পরীক্ষা করতে হবে। যখন ডাক্তারের কাছ থেকে আসলো, স্ত্রী জিজ্ঞাসা করে ডাক্তারে কি বলছে, পেশাব পরীক্ষা করতে হবে। খুব ভালো কথা, মানুষের পেশাব পায়খানা পেশাব রক্ত ব্লাড পরীক্ষা করে তুমি করাইবে। তখন স্বামী করছে কি তা লেট্রিনের ভিতরে বাথরুমের ভিতরে ঢুকিয়া পেশাবকে একটা বোতলের ভিতরে পেশাব ঢুকাইয়া মুখটারে বন্ধ করে পালঙ্গের নিচে রেখে কি লাগে। হের নারীবাদী আন্দোলন, স্ত্রী মনে মনে করে মনে হয় আল্লাহ আমার একটা চ্যালেঞ্জের জবাব দেওয়ার মতো সুযোগ আল্লাহ মনে হয় দিয়ে দিছে। স্বামীর পেশাবটা পালঙ্গের নিচে রেখে হেতু চলে গেছে, স্ত্রী করছে কি তা পেশাবটারে বেটি ফাল চাইলিছে, বুঝুন আমার কথা না, আরো বাংলাই বুঝুন, আর বাংলায় তো পারছেন না। ফালতাইল যে স্ত্রীর সাত মাসের গর্ব, বাড়ি যখন স্বামী আইল স্ত্রী কইতেছে প্রস্রাব নিয়ে যাও পরীক্ষা করে আনো, বেটির ভিতরে কিন্তু আনন্দ কিতা কই, বাইকে চানা গুলো তো বুঝবা তো খুইলাই কিতা কই। স্ত্রী যখন আপনার তাকে প্রবুদ দিল এবং উৎসাহিত করলো, যাও প্রসাবটা লইয়া যাও ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যে পেশাব পরীক্ষা করতে নিয়েছে, এইটা পুরুষের পেশাব না মহিলার পেশাব, সে তো আপনারা বুঝছেনই দেখা যায় ঠিক না। ডাক্তারে কয় ছয় ঘন্টা পরে রিপোর্ট দিব, যাও এখন ছয় ঘন্টা পরে আইসো। স্বামী যখন বাড়িতে আসছে আসার পরে স্ত্রী বলতেছে তোমার রিপোর্ট কি খবর বলো না, কয় ছয় ঘন্টা পরে যাইতাম, ডাক্তারে বলছে ছয় ঘন্টা পরে রিপোর্ট দিবে, ঠিকই আছে সাথে সাথে রিপোর্ট দেয় না, এটা তো পরে দিবে, এটা ঠিক আছে যাবে পরে যাবে। এখন যখন স্বামী যখন পাঠাইলো পেশাবে রিপোর্ট আনতো, যে ডাক্তার এখন রিপোর্ট দেয় নাই কি তা করেন আপনারা, ডাক্তার সাহেব আমার রিপোর্টটা দেন, ডাক্তার রিপোর্ট দেয় তো না, ডাক্তার ওনা জন্য চায় বেচানা বেছি বেচানা বেছি জিকায় না ডাক্তারে, তুমি বেচানা বেছি কেমনে যে শর্মের ব্যাপার না। দেখবেন গার্ড ব্যাংকের মাঝে থাকে মেয়েরা ছেলের পোশাক ড্রেস পরে দেখা যায় না, মাতৃসাধন গিয়া দেখেন, মাতৃমঙ্গল গিয়া দেখেন, হাসপাতাল গিয়া দেখেন, রেস্টুরেন্টের মাঝে দেখেন, আল্লাহ ওয়াজে যাইতাম বিমানবন্দর বিমান উড়ছি দেখা যায় মেয়েরা ছেলের ড্রেস পুড়িয়াইছে আমরা রে আপ্যায়ন করে। একদিন আমি বানিয়াচুঙ্গের রাস্তা টানার সামনে দিয়ে যাইতেছি আর আমি মনে মনে ভাবতেছি এখানে যখন একজন পুলিশ দাঁড়ানো বা দুইজন বা তিনজন পুলিশ দাঁড়ানো, হয়তো আমি একটা জিজ্ঞাসাবাদ বালাগুলা জিজ্ঞাসা করে যাই, আমার ড্রাইভার তো হুজুর জিকাইও না, এটা বেটি তা পুরুষ না আসেনি সেন্টিয়া দেখা যায় মহিলা, মহিলারা পুরুষের ড্রেস পরে, মাতৃমঙ্গল গিয়া দেখেন মেয়েরা পুরুষের ড্রেস পরতেছে, যারা অপারেশন করেন সেখানের ভিতরে ঢুকিয়া দেখেন মেয়েরা পুরুষের ড্রেস পরিধান করতেছে, হাসপাতাল গিয়া দেখেন মেয়েরা পুরুষের ড্রেস পরিধান করতেছে, গার্ডের সেন্ট্রি গিয়া দেখেন মেয়েরা পুরুষের ড্রেস পরতেছে, মহিলা ফুলি শক্তি বাংলাদেশের মাঝে আছে কিতা কইতাম, আল্লাহ ওয়াজের মধ্যে গেলাম মেয়েরা দেখা যায় পুরুষের ড্রেস পরা, জায়গায় জায়গায় গিয়া দেখেন সব প্রত্যেকটা প্রশাসন মেয়ে গিয়া দেখেন মেয়েরা পুলিশের ড্রেস পরতেছে, মেয়েরা পুরুষের ড্রেস পরতেছে, ডাক্তারে মনে করে কত মেয়ে পুরুষের ড্রেস আর ফুলেন্টে ছেলের এখন মেয়ের ড্রেস ধরতেছে কিতা কই, হাতিটা লাগায় হিতা লাগায় এরপরে কিতা দেখো ব্লাউজের কাপড় দিয়ে শার্ট বানাইবো দেখছেন, আর মেহেন্দি দিব হাতের মাঝে, শুক্লা ফুলান্তির চরিত্র হইলো হাতে মেহেন্দি দাও, শুক্লা ফুলান্তির চরিত্র কি হাতে মেহেন্দি দেওয়া, শুক্লা ফুলান্তির চরিত্র আল্লাহ রসুল দেখলেন একটা লোকে গাওয়াল গ্রাম্য এলাকার দেশ থেকে হাত পাওয়া মেহেন্দি লাগাইছে, কোনটি মহিলা হতে পারি করে দেয়, মহিলা হতে পারি করে দেয়, হযরত আল্লামা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি
মিশকা শিরবে সেরার কিতাবের মধ্যে লিখছেন মেহেদি ব্যবহার করবে মহিলারা, পুরুষের জন্য মেহেদি জায়েজ নাই। মেহেদি ব্যবহার করবে পুরুষেরা, মেহেদি ব্যবহার করবে মেয়েরা, মেহেদি ব্যবহার করবে মহিলারা, পুরুষে মেহেদি ব্যবহার করা যায় নাই। আর এখন কিভাবে ভাড়া বাড়ছে দেখছেন, মেঙ্গিয়ে আগে দিত আটের তালা, তখন দেয় কেন? আরে মাত না তোমরা দেয়নি, ওখান দেয় কেন? ওনা বাজিয়েছি গেল কিতাব দুদিন পড়লে জিভে গেল, এর পড়লে জিভে পিট, এর পড়লে জিভে ফেট। দুনিয়ার মুসলমান ছেলেরা মহিলা রূপ ধারণ করতেছে আল্লাহর শরীয়তের উপরে লানত, মেয়েরা পুরুষ ধারণ করতেছে পুরুষের রূপ ধারণ করছে এদের উপরে লানত, মেয়েরা পুরুষের মেয়েরই ব্যাপারটারে পুরুষে ব্যবহার করতেছে। দেখা যায় ব্লাউজের কাপড় দিয়ে জামা বানায়, ব্লাউজের কাপড় দিয়ে জামা বানাইতেছে, এরপরে দেখা যাইতেছে আতের মাঝে হাড়ুর মতো কিতা লাগায়, আতের মাঝে কিতা আপনার কাঁচ বাঙ্গির মতো কি জানি ব্যবহার করে, এরপরে দেখা যায় মেহেদি আত ব্যবহার করে, আতের মাঝে ফিটের মাঝে ফোনার মাঝে বাজুর মাঝে ব্যবহার করতেছে। এই সমস্ত কারবার বাংলাদেশে জমতেছে, আমরা বর্ণনা করি ইসলামে পড়তেছে মেহেদি মেয়েরা ব্যবহার করবে পুরুষের জায়েজ না। দেখবেন সাতাইশে রাত্রে পরে কিতা করে আপনার কানি আঙ্গুলের মাঝে মেহেদি দেয়, আল্লাহ রসুলের উপরে তহমত দিতেছে মিথ্যা তহমত, ওই আল্লাহ রসুলে নাকি সাতাইশে রাত্রি সবে কদের রাত্রি এত মেহেদি দিয়েছিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এখন পয়সা পয়সা কিটা তো আল্লাহ কিছু বন্ধ করছে, যদি পয়সা পয়সা থেকে আরো চলতে থাকতো বানিয়া চুঙ্গের মুসলমান মা বহিলার চরিত্র আর থাকতো না, হিন্দু তামার কুমারের চরিত্রে পরিণত হয়ে যেত। ঠিক না ঠিক? পয়লা বৈশাখের সময় জোয়ান ছেলে জোয়ান ফুরের গায়ের মাঝে কিতাব পয়লা বৈশাখে লিখে দেয়, আর জোয়ান ফুলায় জোয়ান মেয়ের গালের মাঝে পয়লা বৈশাখী লেখে, মেয়ে ছেলের গালের মাঝে পয়লা বৈশাখী লেখে, হাতের মাঝে মেহেদি লাগায় কবিস কবি সকল, হাতের মাঝে বন্ধু মেহেদি লাগায় আতশবাজি করে তামসাবাজি করে রংবাজি করতেছে, করে না করে না। এমন ভাবে মুসলমানের ছেলে মেয়েরা যদি জমিনের মাঝে রংবাজি তামসাবাজির মাঝে লেগে যায় তাহলে ইহুদি খ্রিস্টান তামার কুমার হার মানাইব। ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টান তামার কুমার হার মানাইতেছে, এটা কি মুসলমানের কালচার এবং চরিত্র হইতে পারে? কোনো আছে এই চরণ আসেনি আপনাদের নাম আছে ডাক্তরে দেখি আঁকো এটা ছেলে নামে পুরুষটা কইতেছে ডাক্তার সাহেবরে রিপোর্ট আমারে দেবেন কই দিতাম ওই তখন হে হালি চায় কিতা দিত রিপোর্ট, আর সে হালি কইতেছে ডাক্তারে পুরুষটা কইতেছে ডাক্তারে আমার রিপোর্টটা দেলাই, তখন ডাক্তারে কয়ে যাও পুরুষ হোক মহিলা এটা আমার দেখার বিষয় না আমি রিপোর্ট দিলাই, তখন ডাক্তারে কয়ে তোমার সাত মাসের গর্ভ তিন মাস পরে বাচ্চা হইব, বাচ্চা হইবার সময় মরবায় না বাঁচবায় তার কোনো সিকিউরিটি নাই। আচ্ছা বলুন তো দেখি ডাক্তারে যখন এই রিপোর্টটা দিছে চুকুম্বু দায়িত্ব হে সেইটাও বুঝে না যে আমি গর্ভ লাভ করানো বা চুতো গুণানো, দেখো এই চুকুম্বু দায়িত্বটার কি করছে আপনার গেছে বাড়ির, বাড়ির যাওয়ার পরে স্ত্রী সাথে সাক্ষাৎ, স্ত্রী জিজ্ঞাসা করতেছে স্বামীকে কিতা খবর বলুন তো দেখি, মাতিস না কয় ডাক্তার কি রিপোর্ট দিল বলুন তো দেখি, কইছিল মারতে না। আরে কিতা ডাক্তার রিপোর্ট দিছে এটা কইতা জানি আমি, কিতা রিপোর্ট দিছে কইতা জানি, কইলে আমার বারোটা বাজে, আমার বারোটা না ছাপ্পান্ন বাজে আমার, কেনে কওতে দেখি না, কয় ডাক্তারে বলছে আমি সাত মাসের গর্ভ তিন মাস পরে আমার বাচ্চা হইব, মারা যাই মুনা থাকবো তার কোনো সিকিউরিটি নাই। স্ত্রী বলতেছেন না তোমাকে মরতে দেব না, তোমাকে মরতে দেব না, তুমি বলছ সমান অধিকার কর্তায়, তুমি বলছ সমান অধিকার কর্তায়, আমি দিছি তিনটা বাচ্চা আর তুমি দিবা সামনে মাত্র একটা বাচ্চা, আরো থাকবে বাকি দুইটা বাচ্চা, তিন বাচ্চা দেওয়ার পরে মরবাই
এরপরে তুমি সমান অধিকার করবাই, এর আগে মরণ নাই, মরণ নাই। যা আমি বলছিলাম যে তোমার ছেলের শিখ না আমার ছেলের শিখ, তুমি বয়ান করো। শিক্ষা হয়েছে, শিক্ষা দিতে নিব কিতাবি আপনারা। আমি বর্ণনা করতেছিলাম আল্লাহ পাকে ভিন্ন করে তৈরি করেছে, তুমি সমান করতে পারবে না। দুই নম্বরে এক নম্বর হলো আল্লাহ রাসূল বলছেন আদাইসুলা ইয়াদখুলুল জান্নাহ। দুই নম্বর হলো মা বোনরা যদি বেফরদাওয়ালা হয়ে যায় তে মা বোনদের মূল্য এবং দাম আল্লাহ কমাইয়া দিবেন। মা বোনদের দাম কমছে না বাড়ছে? মা বোনদের দাম বাড়ছে না কমছে? আমার আল্লাহ চারটা মেয়ে সন্তান দিছে, দোয়া করুন আমার চারটা মেয়েকে বিবাহ দিতে গেলে চারটা হাতির খোরাক জোগাড় করতে হবে। করা লাগতো না? এখন ছেলেরা বিয়ার প্রস্তাব দিলে কয় জিজ্ঞাসা করে দেখিও আমার রঙিন টিভি দিব নি, সুপার সেট দিব নি, হুন্ডা দিব নি, স্টিলের আলমিরা দিব নি, নাই তার ইদেশ নাই, নাই নাই। ওহন তো হুন্ডা যেতেছে নি, কিছুদিন পরে দেখবা কাঠ চাইব, হুজুর কাঠ সিলেটে চলে গেছি, আর কিছুদিন পরে কেবল লাইটের দাম লাগবো, দেখো আইব নি। ও দুনিয়ার মুসলমান, যারে আল্লাহ তিনটে চারটা মেয়ে দান করছে, এরা যদি হুন্ডা চায়, সিলের আলমিরা চায়, সুপার সেট চায়, হুন্ডা যদি চায়, রঙিন টিভি যদি চায়, তাহলে এই গরিব মা বাবা কেমনে মেয়ে বিয়া দিবে? ঠিক না বটে? এই সমস্ত যৌতুকের কারণে কোন কোন পরিবার এমনও আছে দুই লাখ তিন লাখ উপযুক্ত বিয়া দিতে পারতেছে না। ঠিক কইলাম না ঠিক কইলাম? কোন মা বোনরা যদি বেফর দেওয়া হয়ে যায় মা বোনদের দাম কমে যাবে। আমরা বাস্তব দুনিয়ার ময়দানে আমরা দেখতেছি মেয়েদের দাম এমন কমা কমছে, একটা মেয়ে ব্যাধিত হইলে কোন মেয়ের বাবা ব্যাংক থেকে লোন আনতে হয়, সুদি লোন দেন অথচ হারাম। একটা মেয়ে ব্যাধিত হইলে কোন বাবা দেখা যায় জমিন বিক্রয় করতে হয়, নয় জমিন ইজারা দিতে হয়, নয় বাড়ির একটা অংশ চালাইতে হয়, না হইলে লোকজন উঠে আনতে হয়। ঠিক না বটে? যতদিন না আপনারা বিয়া দেওয়া মা বোনরা কত কষ্ট হয়ে গেছে, কারেন্টে বুগাইতে সেখানে হের কিটা জ্বালা উঠছে না তা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বছর আগে ছোটবেলা আমরা দেখছি কোন মেয়ে যদি বিবাহ দিতে হতো মেয়ের বাবা কিন্তু খরচ মুখা ছিল না। আপনার মুরব্বীরা বলতে পারবেন, আমার যুবক ভাইরা বলতে পারবেন, ঠিক কইছি না ওঠি? ছেলে বিয়া করাইবে ছেলের বাবা ছিল খরচ মুখা, মেয়ের বাবা কিন্তু আমার মেয়েরে যে তোমার ছেলেকে বিয়া করাই আনিবা, আমার মেয়ের মোহর কত ঠিক করো, হাজানি কত হাজার টাকা দিবা ঠিক করো, আমার মেয়ের অলংকার কত বড়ি দিবা, কত তুলা দিবা ঠিক করো। কোন কোন পরিবার ছোটবেলায় মনে দেখছি ছেলের ব্যাপারে অনেক অভিযোগ আছে, আমার ছেলেটার আস্থা হইতেছে না, আমার মেয়ের নামে একের খেত দহন লাগবো। আসেন নি না? আসেন না? আরে 3 বছর আগে মহিমা বন্ধুর ইজ্জত ছিল, মেয়ের বাবা কিন্তু খরচ মুখা ছিল না, ছেলের বাবা খরচ মুখা ছিল। 3 বছর আগে আমরা দেখেছি মা বোনরা এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করে নাই, হাটে বাজারে চলাফেরা করে নাই। মা বোনরা হাটে বাজারে এখন আমরা দেখা যায় এমন ভাবে হাট বাজার জমছে, কিছুদিন আগেও শুনছি মাতাপুর এলাকার বান্নি হইতো না খিতা, এটার মাঝে বুঝুন বউ মেলা হয়েছে, মাতো না তো হয়েছে না? হয়েছে না বউ মেলা? নাইতে মিশা কথা হইতেছে, বউ মেলা পর্যন্ত হইতেছে। মা বোনদের যদি রাস্তাঘাটে চলাফেরা এইভাবে যদি দেখে, বাজার মার্কেট একবারে জমজমাট হয়ে গেছে, মার্কেট মার্কেট জমজমাট, এক
ব্যবসায়ী হুজুর কিছু সময় দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন বছর আগে মা বন্ধু এইভাবে বেফর্দা রাস্তাঘাটে আমরা দেখি নাই, বাজারে যাবে দূরের কথা। তিন বছর আগে কোন মহিলা যদি বাজারে গেছে তো মানুষে কইছে এই মহিলাটা আসল ভালো পরিবারের লোক না কোন নোংরা পরিবারের লোক, কইছেনি না কইছে না? বাজারে এক ব্যবসায়ী আমার কইন, হুজুর আমার যতদিন পর্যন্ত এক সাইডের দরজা ছিল অতদিন পর্যন্ত বিক্রি কম হয়েছে, যখন দক্ষিণ সাইডে আরেকটা দরজা আমি খুললাম ওর মহিলার মার্কেট এমন জমজমাট হয়েছে হুজুর আমার ডবল বিক্রি হয়। আমরা বাজারে গেলে মাছ আটায় মাছ কিনতে পারি না, কাপড় কেনা গেলে কাপড়ের জন্য মহিলাদের জন্য বসতে পারি না, আমরা কইতাম আসলাম না নিয়ে যে মেয়ের আল্লাহ আসতাম পারি না। আর কয়েকজন মুরব্বী আমার কেছে হুজুর মেয়ের আর উল্টা কয়ে পেটে নিতে লাগে আসতাম পারি না, কয়নি না কয়নি। আর দেখা যায় স্ত্রী কয় স্বামী দেখছি তোমার পছন্দটা কি যা আমি একটা লুঙ্গি ক্রয় করে আনব। অবস্থা এসেছিল দেশের মাঝে, ও দুনিয়ার মুসলমান, 30 বছর আগে বাবুন্ডা বেফরদা ছিল না, তাদের দাম আল্লাহ বাড়াই দিয়েছিলেন, ছেলের বাবা খরচ মুখা ছিল, মেয়ের বাবা কিন্তু খরচ মুখা ছিল না। যদি দেখা গেছে মেয়ের বাবায় ছেলের কাছে বিয়া দিত, এখন ছেলে নমাজই ভরে না তাস খেলার আড্ডায় থাকে, তখন মেয়ের বাবায় আমরা দেখছি 30 বছর আগে কইছে এই ছেলের কাছে বিয়া দেওয়া যায় না, যেহেতু ছেলে নমাজ পড়ে না তাস খেলার আড্ডার মাঝে থাকে। এই কথাটা ছেলের কানের মাঝে ফুচ্ছে গেছি, ছেলের কানের মাঝে ফোসার কারণে মেয়ের বাবা যে মসজিদের মাঝে নমাজ পড়ে ওই মসজিদ চলে গেছে, ওই ছেলে নমাজ পড়বার লাগে বিশেষ হব। এখন মেয়ের বাবা সালাম ফিরিয়া দেখে আইরে যে ছেলের কাছে কইছিলাম বিয়া দিতাম না নামাজ পড়ে না, হেদি আজকে দেখা যায় আমার পিছনে দাঁড়ায় নামাজ পড়তেছে, বাড়ির গিয়া তার পরিবারস্থ লোকের সাথে আলাপ করতেছে, কয় ছেলে মনে হয় আমার রিপোর্টটা শূন্য রয়েছে, দেখছি আজকে আমার পিছনে দিয়ে সফ দাঁড়াইয়া ছেলেটা নামাজ পড়ে, মনে হয় ছেলের কাছে মানার মাধ্যমে আছে বিয়া দেওয়া যেতে পারে, ঠিক না? ঠিক এখানের জামানায় যদি কোনো মেয়ের বাবাই কয় ছেলেটা অসভ্য হচ্ছে নামাজ পড়ে না তাস খেলার আড্ডাখানার মধ্যে থাকে, হেন নামাজের জন্য তার মেয়ের বাবাকে শ্বশুর যিনি হবেন তাকে নামাজ দেখাইবার লাগে কোনদিন যাইবে না, আরো উল্টা কইব তোমার ফুরি বিয়া করবার লাগে আমিও চলা লাইত না, যাও নোয়াখালি কমিল লাগে রে হালি হালি বিয়া প্রিয়ান্তম পরম ইসাগো ইগতে কি কইব আর কচো নোয়াখালি গেল হালি হালি বিয়া দিন। ও দুনিয়ার মুসলমান আজকে মা বন্ধের দাম কেনে কমল, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিসের ভাষায় বুঝাই যাইতেছে মা বন্ধা যদি বেফর দেওয়া হইয়া যায় তাহলে মা বন্ধা যদি বেফর দেওয়া হয়ে যায় তাদের দাম আমি আল্লাহ তালা কমাই দিব। এই কারণে ওখানের জমানায় যারা বিয়া করে মেয়ে বিয়া করে না, কেউ বিয়া করে রঙিন টিভি, কেউ বিয়া করে সুপার সেট, কেউ বিয়া করে স্টিলের আলমারি, কেউ বিয়া করে হুন্ডা, কেউ বিয়া করে এনওসি, আপনারা কই এনওসি রে কেমনে বিয়া করে? তো আমার আমার শ্বশুর যখন জার্মান থাকে আমার একটা এনওসি দিতে বোন হইলে বিয়া করতাম না, কেদা গো এটা চলছে নি দেখো না চলছে না, এগুলা চলছে নি, কেউ রঙিন টিভি বিয়া করে, কেউ এনওসি বিয়া করে, কেউ সুপার সেট বিয়া করে, কেউ কিনা স্টিলের আলমারি আপনারা বিয়া হইতো না, জানিয়ে রাখো জানিয়ে রাখো এই সমস্ত যৌতুক প্রথা হারাম, এই সমস্ত যৌতুক প্রথা হারাম। কোন জোয়ান ভাই যদি কথা বলে যে যৌতুক প্রথা হারাম কইয়া তোমরা সময় কাটাইয়া ফেলছো, আমরার জমানা যৌতুক ছাড়া বিয়া করতাম না, কিন্তু হারাম পতুয়া আজকে জোয়ান ভাইদের আজকে বুঝে আসবে না, ওই দিন যাইয়া বুঝে আসবে
যে সময় আল্লাহ তুমি বিয়া করার পরে তিনটে চারটে মেয়ে আল্লাহ তোমারে দিব, আর তুমি যখন পুরুষ চাইয়া যৌতুক চাইব, চারোটা মেয়ে বিয়া দেওয়ার জন্য যৌতুক চাইব, আর তুমি যদি জবাব দাও যে ছেলে যৌতুক চাই তার কাছে বিয়া দিতাম না, তখন তোমার বুঝাইব যে মুখ বরাবর বলব তুমি যৌতুক চাইয়া বিয়া করছো, আমি চাই রেখে গুণা হইত, তখন বুঝাইব আল্লাহ যারে তিন চারটে মেয়ে আল্লাহ দিছেন যৌতুক চাইলে মেয়ের বাবা কত কষ্ট পায়, জুয়ান ভাইরা বিয়া করার পরে মেয়ে হইলেও বুঝবে, এর আগে বুঝতো না কি দেখো ঠিক না বটে, বিয়া হইলে পরে চার পাঁচ টাইম মেয়ে হইলে পরে বুঝবো এর আগে বুঝতে না। দুনিয়ার মুসলমান যৌতুককে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? যৌতুকের কারণে আজকে ফিতনা ফাসাদ বাড়তেছে, নারী নির্যাতন বাড়তেছে, যৌতুকের কারণে সংসারে মাঝে অশান্তি ঘটতেছে, যৌতুক চাওয়া হারাম। বহু পরিবার আছে তাদের মেয়েরা বেফর্দা চালায় নাই, দিন শিখাইতেছে পর্দা শিখাইতেছে, এমন মহিলা বিয়া করার জন্য বহু পুরুষের প্রস্তাব আছে ঠিক না বটে, প্রস্তাব আছে না আছে না। আমি একজন একবার আমি ঢাকায় এক কলেজ বক্সি বাজার আলিয়া মাদ্রাসার মধ্যে বসা, একটা ছেলে কলেজের মাঝে পড়তেছে, আমার একটা হুজুর আমার লাগে একটা মেয়ে দেখবা, যদি পর্দাওয়ালা মেয়ে হয় ভালো, যদি গ্রামের বাড়ির মেয়ে হইতে ভালো, কোন হুজুরের মেয়ে হইলে ভালো, কোন তবলিগের মেয়ে হইলে ভালো। আমি বললাম তোমরা বন্ধুর জন্য কত বান্ধবী ভার্সিটিতে বিদ্যমান ঠিক না বটে, আমি বললাম তুমি একজন ভার্সিটি কোনো না কোনো একটা বান্ধবীর বন্ধু তুমি, আর ফেসবুকের দ্বারা এরপরে দেখেন আপনার মোবাইল চার্জ মোবাইলের দ্বারা জিনার বাজার গরম হইতেছে, হইতেছিল না হইতেছে না এমন ভাবে জিনার বাজার গরম হইতেছে, প্রেমিক আর প্রেমিকার আলাপের জোয়ার উঠছে, এখন কি দেখো রাস্তাতে আমরা যাই দেখা যায় তার প্রেমিক আর প্রেমিকার সাথে প্রেমিকার সাথে আলাপ করতেছে, মানুষ যে যাইতেছে এর খবর হইনি আসেনি, রকম ঘুমাইতেছে প্রেমিক প্রেমিকার আলাপ লইয়া, ঘুমাইতেছে গান বাজনার আওয়াজ লইয়া, আবার এই টাচ মোবাইলের ভিতরে দুনিয়ার সমস্ত নোংরা ছবি আছে, জিনার ছবি পর্যন্ত দেখা যায়, কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করলে আমি নিজে দেখছি আমার একজনে দেখাইছে জিনার ছবি পর্যন্ত দেখা। আরে দুনিয়ার মুসলমান এই সমস্ত এই সংলাপ গুলি যেভাবে চলতেছে, এক মহিলা মনে হয় কোন ছেলের আশিক এখন মনে হয় দেখছেন নানি মোবাইলের মাঝে একটা নম্বর যদি হারলি ব্যস্ত হয় তো দেখা পাইনে সুখের মোবাইল যাইব কি আপনার চট্টগ্রাম রাজশাহী ভাবনা যায়নি যায় না, এখন দেখা যায় এক মহিলা হে আমার মোবাইল ধরে বসে কি দেখো, আর এই মহিলার প্রেমিক প্রেমিকার আলাপ আরম্ভ করে দাঁড়াইছে, আমি কই গো মহিলা তোমার বাড়ি কই জানি না, আমি একটা বুড়া বেটা খামোখা কেল লাগি প্রেমিকার আলাপ আরম্ভ করছো, গরম হইতেছি নি মা বোনরা যদি বেফর দলা হয়ে যায় আল্লাহ তালা মা বোনদের দাম মূল্য কমাইয়া দেবেন। হাজরাতে আব্দুর রহমান জামি মাহমুদুল্লাহ জামি রহমতুল্লাহ তাই একটা ওয়াজ করতেন, মাহমুদুল্লাহ জামির আব্বুর নাম হইল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, কারণ মা বোনদের দাম যে কেমনে কমে, এক বেচারা কলার হয়ে গেছে বাজার, যে কলার যদি কভার থাকে খাল থাকে এটাই তো সঠিক, খালওয়ালা কলা নিত না নিত, যে কলা খালওয়ালা কলা কপাটওয়ালা কলা যেদিন বিক্রয় করছে বালা ফুসে গেছে, পরের দিন করছে কি তা এই বান্দরে বান্দরের বুদ্ধি করে দিছে, মানুষ কয় না বান্দরের বুদ্ধির কলার মাঝে দড়ি ভরে বান্দরের বুদ্ধি করছে, আজকে কলারে আমি সিলাইয়া দিই
তার স্ত্রী আর বউয়ে কয় কলারে সিলাইয়ে নিয়ে যাও না, তোমার বলছে ফাগল খুঁজো মাতিস না, কালকে আনা সিলাইল কলার দাম পাইছে বেশি, আজকে সিলাইল কলার দাম বেশি। বউয়ে বাধা দিতেছে, বাধা শুনে না। এরপর হে কিটা করব, স্ত্রীর বাধা না শুনে সিলাই দিয়ে গেছে, সিলাইল কলা কেউ কিনবো মাতুল না দাম। এখন সিলাইল কলিয়া লইয়া যাওয়ার পরে কেউ তার দাম জিগায় না, মানুষের ডাকে কই মে কলা নিতাইনি, কই না কলা নিতাম না, চিস ইটা কিতা তুই কলা সিলাই লইয়াছ ইটা ফুটছি গেছিয়া, কেউ আনেন। এখন দেখা যায় মানুষের ডাকে কেউ কলা নেয় না, আগে কবাট ছিল, পর্দা ছিল, দাম ছিল, পর্দা উঠাইছ, কবাট খাল উঠাই রয়েছ, কলার দাম আল্লাহ কি ফসাইয়ে দিছে, ঠিক না? ঠিক একজনের দেখা মেয়া কলাটা নওগা না, এ তো নুনগামি কাম করছো তুই, কলা পারলি তো কমে নেওগা। কেউ যখন জিগায় না, এখন কইরে বউ আমার আমার স্ত্রী আমারে বাধা দিছিল, সিলাইয়ে কলা নিতাম না, এখন যদি আবার সিলাইয়ের কলা বাড়িতে লইয়া যায় বউ আমারে যাটা দিয়া ফুন দিয়ে বাড়ি দিব, ঠিক না? ওটি এক বেটারে রেহাই বেটা কলাটা নে নিয়ে যাও, কয় ফসা কলা আমরা নেই না, মশা মাসি ফুগ যুগ দাস বইয়া ফসাই রইছে, এই ফসা কলা আর বিকি যাবে না, ঠিক না? ওটি কয় বেটা তে কাম কো তোরে না হয় আমি রিস্কা ভাড়া গাড়ির ভাড়া দিলাম না, তবু কলাটা নিয়ে গিয়া এখন ত্রিশ টাকা যখন রিস্কার ভাড়া পাইছে, কয় কলা নিলে নেবু খাইলে খাইমু না খাইলে নাই, ইটে ফলাই দিমু বাইরে ড্রেনের মধ্যে, কিন্তু ত্রিশ টাকা হত তো ভাইলাম কেনে কেমনে ভাইল, ত্রিশ টাকার দণ্ডি দিয়া সিলাল কলা যদি বিক্রয় হয়, ত্রিশ টাকার দণ্ডি দিয়া সিলাল কলা যদি বিক্রয় হয়, ও মুসলমান বাবা করে কথাটা বুঝেন, ত্রিশ টাকা দিয়া যদি সিলাল কলা তার বিক্রি হইল, সিলাই কলা কেউ নিতে চায় না, কেন নিতে চায় না? কয় মশা মাসি ফুক যুগ দাস বইয়া ইটের ফসাই রয়েছে গড়াই রয়েছে, এই কাজে মূল্যহীন হয়ে গেছে, কিছু অপদার্থ হয়ে গেছে, কিছু জিনার পত্র হয়ে গেছে, কিছু নিবারযোগ্য রয়েছে না, ত্রিশ টাকার জন্য দাম লাগে। ঠিক তেমনি ভাবে তরুণ তরুণী ছেলে মেয়েরা যদি রাস্তাঘাটে চলে চামারে দেখে, আরে মশা মাসি ফুক যুগ দাস মানুষের মধ্যে আছে, মশা মাসি ফুক যুগ যেভাবে কলার ফসাই রায় এইভাবে ফসাইবার মতো মানুষের মাঝে ফুক যুগ মশা মাসি আছে, আসে নি না আসে না? তুমি যে রাস্তাঘাটে তরুণ তরুণী সুন্দরী শাড়ি নিয়ে যদি চলাফেরা করে চুলে কি করবে, চামারে দেখবে, কুমারে দেখবে, চাষিকে দেখবে, ফুজারে দেখবে, জুতা খাইতে দেখবে, বোধ বেছে দেখবে, চামার কুমার দাস চাষি কুমার কুমার এমনকি খুবই চরিত্র জিনাকার হন্তে দেখবে, বদমাইশ হন্তে দেখবে, ফাসিক ফুজারে দেখবে, চামারে দেখবে, কুমারে দেখবে, দেখতে দেখতে এই কলা যেভাবে এই বছর মাসি তার বিয়ে ছিলাইয়া তার দামহীন বানাই বলছে, মূল্যহীন বানাইছে, আমরা ওই সমস্ত বদ নজরের কারণে মেয়েদের দাম আল্লাহ কমাই দিবেন, যেভাবে তিনটি আদণ্য লাগে এই মেয়ে দিতে গেলে তিন লক্ষটি আদণ্য লাগবে না। আমার কথা আপনারা সন্তুষ্ট হইতেছে না? সন্তুষ্ট না অসন্তুষ্ট আমি বলছি ভাই, তিন লক্ষ টাকা ডঙ্গে লাগবো না হন ছেলের গলা বেচতে গেছে ত্রিশ টাকা, আর আজকে আমরার পর্দারে ফেলাইয়া লিপস্টিক লাগাইয়া নাক মুখ দাম করিয়া ফেটু দাম ফিটু দাম করিয়া যেভাবে চলাফেরা করতেছে দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ লানত করতেছে, ঠিক না? ঠিক এখানে আল্লাহ মাইদিস কেন দেবে রহমতুল্লাহ আলাই বলেন, অন্য কেউ রান নিলে আমি ছেড়ে নিতাম কেন, অন্য কেউ না এলে তো আমার চলন লাগলো কিতাবই না, আমি সিগনাল দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা ইসকান্দারি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা বন্যা যদি বেফরদওয়ালা হয়ে যায় চোদ্দটা ক্ষতি জমিনের মধ্যে আইবে, এক নম্বরের ক্ষতি হইল আব্দা
আর আমার চালাইলে হারিয়ে অসুবিধা নেই, আর কেউ যদি আর নিয়ে নতুন অসুবিধা আমি বলছি। আর তিন নম্বরের ক্ষতি ওই মার ফেরতে ভালো সন্তান বাহির হবে না। আমি আর পাঁচ মিনিট করবো এরপর করতাম, আর আমি তো ভাবতেছি কোনো মেহমান নাই দিকে এমন ভাবে আরম্ভ করছি, যদি যায় তিন চার ঘন্টা যাবো। তিন নম্বরের ক্ষতি আল্লাহ আজমদের ফেরতে ভালো সন্তান জন্ম নেবে না। কেন ভালো সন্তান জন্ম নেবে না? হযরত আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মায়ের যেভাবে আমার লালন পালন করছেন, আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার যে দুধ তিনি পান করাইতেন, আমার বিসমিল্লাহ না বলে মুখে দুধ দিতেন না, আমার যদি দুধ পানের যদি আগ্রহ হইত তা আমার ওযু না করিয়া তিনি ওযু প্রথমে করতেন, বিষ্ণু বলে মুখ দিতেন, আমি বাক্যি করে না লম্বাবাস করে না, মা বোনরা যদি ব্যাপার দেওয়া হয় আর বালা সন্তান হইত না। তারিখুল কুরআন কিতাবের মধ্যে লেখছেন আব্দুল্লাহ নদভী রহমতুল্লাহ আলাই কাছে একজন মহিলা তার ছেলে রেঁধে গেছে লেখাপড়া করার জন্য। ওই ছেলের 5 বছর ছেলে দিয়ে গেছে লেখাপড়া করার জন্য। এই ছেলে দেখা যায় হুজুরে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সবক দিছেন, এই ছেলে দেখা আলিফ লাম মিম কা তেলাওয়াত আরম্ভ করছে। যে তারিখুল কুরআনের ঘটনা আউয়াল থেকে আখর কুরআন যখন পাঠ করিয়া হুজুর এক টানা বসে রইলেন, বসে সেরে দেখা যায় হুজুরে এই শুনতেছেন সে আউয়াল থেকে আখর কুরআন 1 ঘন্টার ভিতরে সম্পূর্ণ কুরআন মুখস্থ শুনে ফেলেছে। দৌড়াইয়া আব্দুল্লাহ নদী রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে নদী রহমতুল্লাহ বাড়ি হুজুরের খেদমতে গেলেন। হুজুর এমন একটা ছেলে 7 বছর বা হাফিজে কোরআন মার ফেটে দেখে হাফিজে কোরআন হয়ে গেছে ব্যাপারটা কিনা, কিন্তু তার মার খবর লইয়া দেখো গেছেন, মার খবর লইবার লাগি ও অমুকের আম্মা তোমার ছেলে যে হাফিজে কোরআন তুমি কি জানো? না হুজুর জানি না। তোমার ছেলে হাফিজে কোরআন তোমার কি গুণ আছে? হুজুর আমার কোনো গুণ নাই, হুজুর আমার কোনো গুণ নাই, না কি গুণ আছে বলো? বলতে বলতে যখন বারবার ফিরাফির করলেন আব্দুল্লাহ নদী রহমতুল্লাহ, মহিলা বলে এক নম্বরে হুজুর আমি বালিকা হয়েছি পড়তে গিয়ে বেপর্দা হই নাই, আমি বালিকা হয়েছি বিয়ার পড়তে গিয়ে আমি কোনো বেপর্দা চলাফেরা করি নাই, হাগান নুকমা গ্রহণ করি নাই, তাজ্জুতের নামাজের কথা হয় নাই, তাজ্জুত পরে পরে আমি প্রত্যেক রাতে তেলাওয়াত কোরআন করি, কিন্তু তোমার আর কোন শুনতে হবে না, তোমার এই তেলাওয়াতে কোরআনের বরকতে পর্দার বরকতে কোন হারাম নুকমা আমি গ্রহণ করি নাই, হারাম নুকমা গ্রহণ না করার কারণে তাজ্জুদের তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমার বাচ্চাটার ফেটের মধ্যে একটা হাফিজ দুনিয়াতে পাঠিয়েছেন। শেষ কথা আমি আর কথা না অলিপুরিরে আমরা চিনি না কেতা করে আপনারা অলিপুরি মা সম্ভবত কাফিয়া পর্যন্ত লেখাপড়া করছে। অলিপুরিও জিজ্ঞাসা করছি ঘটনা সত্যি না সত্যি, কাটকাল এসছে সাবুজুর যে আব্দুল কাদের শেখ সাহ তাইম ঘটনা আমার শোনাচ্ছিল, বাবা গেছেন বাজার গোয়ালগড়ের মাঝে গাভী গাভী ফাঁস লেগে গেছে, শরীয়তের মসলিল গাভী যদি ফাঁস লেগে জায়গা তুমি গিয়ে ছুটে যা, তুমি গড়ে যদি কোনো পুরুষ লোক থাকে না আর তোমার যদি ফর্দার বেগার ডগে তাড়াতাড়ি বাড়ির কোন কাছে কোনো লোক থাকলে তাড়াতাড়ি ডেকে গেলো ও অমুকের মা অমুকের বাপ তাড়াতাড়ি বেরো ফাঁসটা লেগেছে। কিন্তু অলিপুরের মায় বাইরেছে না, ফাঁস লাগিয়া গাভীটা মারা গেছে, শরীয়তের মস্ত হইল তোমার গাভীটা নষ্ট হইতেছে, আরে দুধওয়ালা গাভীর দাম বর্তমানে 30 থেকে 40 হাজার হবে ঠিক না ঠিক, কিন্তু তিনি গড়ে কোনো লোক নাই কাহারো দ্বারা তিনি গাভীর ফাঁসটা কাটিয়ে দিবেন। এরপরে তিনি স্বামী তার বাড়িতে না ওলি ফুরি ওই সময় ছুট মনে বুঝদারে কিনা জন্ম নিছে নেই কিনা জানি না, ওই দিকে দেখা যায় তিনি চিন্তা করতেছেন আল্লাহ আমি যখন গাভীর ফাঁস যদি কাটতে যাই তাহলে আমার শরীরের পর্দা নষ্ট হয়ে যায়, আমার আজি বাড়ির মানুষ জীবনে যারা আমারে দেখছে না তারাও দেখবে, আল্লাহ এখনো যদি আমি চিল্লাইয়া আওয়াজ করি আমার মুখের পর্দা নষ্ট হয়ে যায়, আল্লাহ শরীরের পর্দা নষ্ট করতাম না মুখের পর্দা নষ্ট করতাম না, এরপরে আমি মারাই গেল। অলিপুরের বাপ যখন বাইতে দেন আইয়া দেখলেন ঘরের মধ্যে গাভীটা ফাঁস লাগিয়া মারা গেছে, তখন জিগাইলেন ফাঁসটা কাটছে দিলা না, তখন তিনি বলতেছেন বলুন তো দেখি আপনি যে আমার বিবাহ পিরালেন
এরপর থেকে কোনদিন আপনার হাটি বাড়ির কোন বেগেনা পুরুষে আমার দেখছেনি। এখন যদি আমি ফাঁস কাটতে যাই বেগেনা পুরুষে আমার দেখবে, শরীরের পর্দা নষ্ট হবে। আর এখন যদি আমি আওয়াজ করে কথা বলি কেউ ফাঁস কেটে দেওয়ার জন্য মুখের পর্দা নষ্ট হইব, আমি মুখের পর্দা আওয়াজের নষ্ট হইব বিদায়, আমি কি করি নাই ফাঁস কেটে দেবে। আমরার মতো মানুষ হলে গুলাম নে পর্দা মারো রিগরের মারো তোর কথা বইল কোথাও ঠিক না বুঝি অলিপুরের মায় বাবা কইতেছে ঠিক আছে পর্দার কারণে যদি ফাঁস কেটে দাও নাই গায়ে মরে যাক আমার কোন দুঃখ নাই। ওই মার গরু অলিপুরি হইতো না সে কিতা হইতো শেষ বক্তারে বোয়া রাখিয়া আমি নিজের অনেক সব বক্তা আমিও তুই কথা বুঝি আর একজন বক্তা আইছে তুমি যে বক্তৃতা করো এটা কিন্তু আরাম লাগবে না কথা বুঝছেন নি আমার নিজের সত্য কি আজকাল লাগবো আমি কইছিলাম তাহলে পাঁচ মিনিট মনে হয়েছে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মা বন্ধে ফর্দা করার তো সবাই বলি আমরা আমিন ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।